আসসালামুআলাইকুম আমি ডক্টর মাহিন মুতালেব আমি আমাদের আজকে টপিক হলো মাসকুলোস্কেলেটাল সিস্টেম ডেভেলপমেন্ট আচ্ছা তাহলে আজকে আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি আজকে আমাদের ক্লাস হলো মাসকুলোস্কেলেটাল সিস্টেমের উপরে শুরুতেই আমি বলে নেই যে আজকে আমি টপিক এমব্রায়োলজি টপিকটা ডিসকাশন করছি এমব্রায়োলজি সবাই জানি যে আমাদের সবার কাছে একটু কঠিন লাগে আমি আমার যথাসাধ্য চেষ্টা করব যে স্পেসিফিক যে জিনিসগুলো আজকে টপিক সম্পর্কে যে মাসকুলোস্কেলেটাল সিস্টেমের টপিক সম্পর্কে স্পেসিফিক কিছু জিনিসগুলো আমি চেষ্টা করব যে আজকে আপনাদের সবার সাথে ডিসকাশন করতে যেন এখান থেকে আমরা যে একদম যে বেসিক যে আমাদের কনসেপ্টটা মাসকুলোস্কেলেটাল সিস্টেমের ডেভেলপমেন্ট সম্পর্কে এটা যেন আমি চেষ্টা করব একটু হলেও ক্লিয়ার করা যায় আর এমব্রায়োলজির যে বিষয়টা হলো বিভিন্ন সময় বিভিন্ন টপিক থেকে সাধারণত পোস্ট গ্রাজুয়েশন অ্যাডমিশন টেস্টে কোশ্চেন এসে থাকে এফসিপিএস এর কোশ্চেন এসে থাকে তো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে একদম কোশ্চেনগুলি হলো এমব্রায়োলজির যে বেসিক প্রত্যেকটা টপিকসের একদম বেসিক অরিজিন সোর্স এসব ক্ষেত্রে আসে তো সেক্ষেত্রে আমরা বেশিরভাগ গুরুত্ব এখানেই দিব কারণ হলো মাসকুলোস্কেলেটাল সিস্টেম যে ডেভেলপমেন্ট এই ডেভেলপমেন্টটা প্রথমেই চিন্তা করলে যদিও মনে হয় যে স্কেলেটাল সিস্টেম মাসকুলার সিস্টেম কতই বা বিশাল হবে কিন্তু আসলে মোটামুটি এটা যতদূর আমি দেখলাম যে টোটাল ক্লাসটা রেডি করতে যে এটা বেশ বড়সড়ই একটা ক্লাস তো আমি যদিও চেষ্টা করব যে ক্লাসটা একটু শর্ট করার কারণ হলো আমি নিজে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি যে অনলাইন ক্লাস বেশি বড় হলে আসলে এখন দেখতে ইচ্ছা করে না তো আমি চেষ্টা করব যে ক্লাসটা যেন ইন্টারেস্টিং হয় আর আশা করব যে আপনারা জেনেসিস অনলাইন ইউনিভার্সিটিতে আপনারা আমার ক্লাসে যোগদান করে ক্লাসটাকে সাকসেসফুল করবেন তো আমি স্টার্ট করি আজকে আমাদের টপিক মাসকুলোস্কেলেটাল সিস্টেম ডেভেলপমেন্ট আচ্ছা আজকে আমাদের ডিসকাশনের টপিকস গুলো কি কি ফার্স্টে আমরা হলো ডিসকাস করব যে স্কেলেটাল সিস্টেমের ডেভেলপমেন্ট এবং এটা ক্লিনিক্যাল কোরিলেশন গুলো তারপর হলো আমরা মাসকুলার সিস্টেমের ডেভেলপমেন্ট জানবো এবং হলো লিম্বের ডেভেলপমেন্টটা জানবো আর এর তাহলে আমরা ফার্স্টে স্কেলেটাল সিস্টেমের ডেভেলপমেন্টটা সম্পর্কে জানি এখানে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হিউম্যান স্কেলেটন এখন হিউম্যান স্কেলেটনের স্কেলেটনকে দুই ভাগে ভাগ করা হয় একটা হলো এক্সিয়াল স্কেলেটন আর একটা হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন এখন যে বিষয়টা যে এক্সিয়াল স্কেলেটন এক্সিস বলতে কি বুঝে আমাদের হিউম্যান বডিতে এক্সিস হলো যাকে যেই লাইনকে অথবা যে লাইন বলতে পারেন যে লাইনকে সেন্টার করে আমাদের বডি মুভ করে সেটাকে আমরা বলি এক্সিস তো এই এক্সিসে যে স্কেলেটন গুলো থাকবে সেগুলোকে আমরা বলবো হলো এক্সিয়াল স্কেলেটন আর অ্যাপেন্ডিকুলার স্কেলেটন হলো এক্সিস থেকে দূরে যে স্কেলেটন গুলো থাকবে সেটাকে বলা হবে হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন এখন এক্সিয়াল স্কেলেটনে এখন এটা হলো হিউম্যান বডির এক্সিস দিস ইজ দ্য এক্সিস অফ দ্য হিউম্যান বডি তাহলে এই এক্সিসটা কোন কোন স্কেলেটন ফর্মেশন করছে একটা হলো স্কাল তারপর একটা হলো ভার্টিব্রাল কলাম তারপর সামনের দিকে স্টার্নাম এবং এটার সাথে অ্যাটাচ রিবস তাহলে এই বোনস গুলো মিলে তৈরি করবে হলো এক্সিয়াল স্কেলেটন আর বাকি রইলো হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন তার মানে এক্সিস ছাড়া বাদ বাকি যে বোনস গুলো সেগুলো তৈরি করবে হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন এখন অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের মধ্যে কি কি পড়ে তাহলে ফার্স্টে হলো শোল্ডার গার্ডেল এখন শোল্ডার গার্ডেলের যে বোনস গুলো শোল্ডার গার্ডেল বোনস গুলো হলো এক্সিসকে আপার লিম্বের বোনসের সাথে কানেক্ট করে তাহলে শোল্ডার গার্ডেলের বোনস গুলো হলো এই যে স্ক্যাপুলা ক্লাভিকল এগুলো শোল্ডার গার্ডেলের বোনস আর হলো পেলভিক গার্ডেল এটা হলো এক্সিসকে লোয়ার লিম্বের বোনসের সাথে কানেক্ট করবে তার মানে হলো হিপ বোন এই যে পেলভিস আর্টিকুলেটেড পেলভিস এটাকে বলছি আমরা হলো পেলভিক গার্ডেল আর এছাড়া বাদ বাকি থাকলো হলো লিম্ব বোনস আপার লিম্বের বোনস আর লোয়ার লিম্বের বোনস মিলে তৈরি করবে হলো appendicular skeleton so these are the axial skeleton and the appendicular skeleton so আরেকটা জিনিস এটা হলো আমাদেরকেও মাঝে মাঝে আমাদের স্যার ম্যাডামরা ধরে আবার আন্ডারগ্রাজুয়েট স্টুডেন্টদেরকে প্রায়ই জিজ্ঞাসা করা হয় যে স্কাল আর ক্রেনিয়ামের মধ্যে যে পার্থক্যটা সেটা স্কাল আর ক্রেনিয়ামের মধ্যে পার্থক্য হলো একটা স্কালের মধ্যে কিন্তু ক্রেনিয়াম থাকবে কিন্তু স্কালে মুভেবল বোনস থাকে বাট ক্রেনিয়ামে মুভেবল বোনসটা থাকবে না তার মানে হলো যখন একটা হিউম্যান স্কেলেটনে স্কালের সাথে ম্যান্ডিবল অ্যাটাচ থাকবে তখন সেটাকে আমরা স্কাল বলবো, আর যদি ম্যান্ডিবল না থাকে তাহলে সেটাকে আমরা ক্রেনিয়াম বলবো। আচ্ছা, এখন ফার্স্টে আমরা এক্সিয়াল স্কেলেটনের ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করব। আচ্ছা, ডেভেলপমেন্ট নিয়ে আলোচনা করার আগে আমি একটু একটু ইন্ট্রোডাক্টরি একটা ধারণা দিই যে আমাদের ফার্স্টে হলো এমব্রায়োনিক যে টোটাল ফিটাল ডেভেলপমেন্ট যে পিরিয়ডটা, সেই ফিটাল ডেভেলপমেন্ট পিরিয়ডকে সাধারণত তিন ভাগে ভাগ করা যায়। একটা হলো জেস্টেশনাল পিরিয়ড, তারপর এটা হলো এমব্রায়োনিক পিরিয়ড, আর একটা হলো ফিটাল পিরিয়ড। তো জেস্টেশনাল পিরিয়ডটা হলো ফার্স্ট 1 to 3 উইকস, তারপর এটা হলো এমব্রায়োনিক পিরিয়ড। এখন এমব্রায়োনিক পিরিয়ডটা 3 to 8 উইক, এরপরেরটা হলো ফিটাল ডেভেলপমেন্ট পিরিয়ড। তো এই এমব্রায়োনিক পিরিয়ডে যে জিনিসটা হয়, এই পিরিয়ডটাকে বলা হয় হলো খুবই জরুরি, মানে ইম্পর্টেন্ট একটা সময়, কারণ এই সময় যে ফিটাস তার অর্গানোজেনেসিস, অর্গান সিস্টেম ডেভেলপ করে, টিস্যু ডিফারেন্সিয়েশন হয়। আর এর আগে ফার্স্ট 1 to 3 উইকস এর মধ্যে তিনটা জার্ম লেয়ার ফর্মেশন হয়ে যায়। তো ফার্স্ট উইকে হয় ফার্টিলাইজেশনের পর হলো আস্তে আস্তে জাইগোট তৈরি হয়, জাইগোট ক্লিভেজ ডিভিশনের মাধ্যমে। ফার্স্টে হলো 2 সেল 4 সেল 8 সেল স্টেজ মোরুলা, তারপর হলো ইমপ্ল্যান্টেশন হয়, ইমপ্ল্যান্টেশনের পর ব্লাস্টোসিস, ব্লাস্টোসিস থেকে আস্তে আস্তে যেটা ক্যাভিটি ফর্মেশন হয়, হাইপোব্লাস্ট, এপিব্লাস্ট, এভাবে আস্তে আস্তে ফার্স্টে ডেভেলপমেন্ট স্টার্ট হয়। থার্ড উইকে যেটা, এই আমাদের আজকে টপিকটা পড়ার জন্য থার্ড উইকটা সম্পর্কে একটু জানতে হবে, সেটা হলো যে থার্ড উইকে যে ডেভেলপমেন্টাল প্রসিডিউরটা হয় সেটা হলো ফার্স্ট ইম্পর্টেন্ট জিনিস হলো থার্ড উইকে তিনটা জার্ম লেয়ার ফর্মেশন হবে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম। এবং এই তিনটা জার্ম লেয়ার ফর্মেশন হওয়ার জন্য যে জিনিসটা অবশ্যই জরুরি সেটা হলো একটা প্রিমিটিভ স্ট্রিকের অ্যাপিয়ারেন্স, এবং এটাকে আমরা বলবো হলো অর্গানাইজার। এখন অর্গানাইজার বলতে কি বোঝায়? অর্গানাইজার হলো একটা জার্ম ডিস্ক, মানে হলো ফার্স্টে তো এমব্রায়োটা একটা জার্ম ডিস্কের মতো থাকে, ডিস্ক শেপ থাকে। একটা জার্ম ডিস্কে একটা নির্দিষ্ট টিস্যু এরিয়া, সেই টিস্যু এরিয়া কিছু কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, এবং ওই কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ করা টিস্যু এরিয়াটাকে বলা হয় হলো অর্গানাইজার। এখন অর্গানাইজার তিন ধরনের, একটা হলো প্রাইমারি অর্গানাইজার, তারপরে হলো সেকেন্ডারি অর্গানাইজার, তারপর হলো টারশিয়ারি অর্গানাইজার। ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড উইকে 15 to 16 প্রাইমারি অর্গানাইজার অ্যাপিয়ার করবে, এবং এই প্রাইমারি অর্গানাইজার যদি অ্যাপিয়ার না করে তাহলে কিন্তু জার্ম ডিস্ক ফর্মেশন হবে না। আমরা জানি যে তিনটা জার্ম ডিস্ক থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম, এবং এই তিনটা ডিস্কের তিনটা জার্ম লেয়ারের যে টিস্যু সেগুলো ডিফারেন্সিয়েশন হয়ে ফুল হিউম্যান বডিটা তৈরি হয়। তো এখন ফার্স্টে হলো প্রিমিটিভ স্ট্রিক অ্যাপিয়ার করলো, তাহলে প্রিমিটিভ স্ট্রিক প্রাইমারি অর্গানাইজার, এটা ছাড়া তিনটা জার্ম লেয়ার ফর্মেশন হবে না। প্রিমিটিভ স্ট্রিক সেকেন্ডারি অর্গানাইজার তৈরিতে ইন্ডাকশন দিবে এবং সেকেন্ডারি মেসোডার্ম তৈরি করবে। প্রিমিটিভ স্ট্রিকের মেইন কাজ হলো দুইটা, একটা হলো সেকেন্ডারি মেসোডার্ম তৈরি করবে, আর একটা হলো যে সেকেন্ডারি অর্গানাইজার তাকে ফর্মেশন হওয়ার জন্য ইন্ডাকশন দিবে। এখন এই যে সেকেন্ডারি মেসোডার্ম কেন বলছি, সেকেন্ডারি মেসোডার্ম বলার একটা কারণ হলো যে যখন হলো এই যে এমব্রায়ো জেস্টেশনাল স্যাকটা তৈরি হবে, এমব্রায়োটা তৈরি হবে, তখন এমব্রায়োর বাইরে একটা এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম যেটা হলো প্লাসেন্টার পার্ট, সেই এক্সট্রা যেখান থেকে প্লাসেন্টা তৈরি হয় সেই এক্সট্রা এমব্রায়োনিক মেসোডার্ম কিন্তু এমব্রায়োর বাইরে, এবং সেটা প্রথমে তৈরি হয়েছিল, এজন্য এটাকে প্রাইমারি মেসোডার্ম বলে। আর একটা এমব্রায়োর ভিতরে মিডিল যে জার্ম লেয়ার সেটা হলো সেকেন্ডারি মেসোডার্ম অথবা ডেফিনিটিভ মেসোডার্ম। তাহলে এই সেকেন্ডারি মেসোডার্মটা তৈরি হওয়ার জন্য ইন্ডাকশন দিবে প্রাইমারি অর্গানাইজার, যেটা কিনা প্রিমিটিভ স্ট্রিক। এরপর হলো সেকেন্ডারি মেসোডার্ম তৈরি হবে এবং সেকেন্ডারি অর্গানাইজারটা তৈরি হবে। এখন সেকেন্ডারি অর্গানাইজারটা কি? এটা হলো নটোকর্ড। অনেক জায়গায় আমি বেশ কিছু বইতে লেখা দেখলাম যে এখানে ট্রু ফলস কোশ্চেন গুলো আসে, সেখানে দেখা যায় যে নটোকর্ড হলো প্যারাক্সিয়াল মেসোডার্মের ডেরিভেটিভ। এটা কিন্তু ফলস, কারণ হলো নটোকর্ড প্রিমিটিভ স্ট্রিক এবং প্রিমিটিভ নোড থেকে কিছু সেল মাইগ্রেট করে, সেই মাইগ্রেট ফার্স্টে প্রিমিটিভ নোড এবং প্রিমিটিভ স্ট্রিক থেকে প্রথম যে সেলগুলো মাইগ্রেট করবে সেগুলো কিন্তু নটোকর্ড তৈরি করবে। তাহলে প্যারাক্সিয়াল মেসোডার্ম কিন্তু নটোকর্ড তৈরি করে না, এটা আমাদের জানতে হবে। তারপর আমরা ব্যাক টু দ্য টপিক, নটোকর্ড হলো সেকেন্ডারি অর্গানাইজার। তাহলে নটোকর্ড কাকে ইন্ডাকশন দিবে? নটোকর্ড হলো এটা টারশিয়ারি অর্গানাইজারকে ইন্ডাকশন দিবে ফর্মেশন হওয়ার জন্য, যেটা হলো নিউরাল টিউব। তার মানে হলো নটোকর্ডের উপরে এক্টোডার্মের যে লেয়ারটা থাকবে সেটা থিকিনিং হয়ে যাবে, একটা নিউরাল প্লেট তৈরি করবে, সেই নিউরাল প্লেটটা ভাঁজ হয়ে নিউরাল ফোল্ড তৈরি করবে এবং সেই নিউরাল ফোল্ডটা যখন একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে নিউরাল টিউব। পরবর্তী সময়ে নিউরাল টিউব থেকে কিন্তু আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ড ফর্মেশন হবে। আচ্ছা, তাহলে নটোকর্ড হলো টারশিয়ারি অর্গানাইজারকে ইন্ডাকশন দিবে। এখন এই যে নিউরাল টিউব তৈরি হলো, নিউরাল টিউব কাজ করবে হলো টারশিয়ারি অর্গানাইজার হিসেবে। নিউরাল টিউব তখন তার আশেপাশে ওই যে সেকেন্ডারি মেসোডাম আস্তে আস্তে ডিভাইড হয়েছিল, হবে হলো প্যারাক্সিয়াল মেসোডাম, তারপর ইন্টারমিডিয়েট মেসোডাম আর ল্যাটারাল প্লেট মেসোডামে। ওই নিউরাল টিউব এর কাজ হবে টারশিয়ারি অর্গানাইজার হিসেবে প্যারাক্সিয়াল মেসোডাম আছে যেটা, সেটা থেকে সোমাইট তৈরি করা। তাহলে প্রাইমারি, সেকেন্ডারি, টারশিয়ারি অর্গানাইজার। প্রাইমারি অর্গানাইজার হলো প্রিমিটিভ স্ট্রিক, প্রিমিটিভ স্ট্রিক সেকেন্ডারি মেসোডাম তৈরি করবে এবং নটোকর্ড তৈরি করবে। সেকেন্ডারি অর্গানাইজার হলো নটোকর্ড, নটোকর্ড নিউরাল টিউব ফর্মেশন করবে। টারশিয়ারি অর্গানাইজার হলো নিউরাল টিউব, নিউরাল টিউব প্যারাক্সিয়াল মেসোডাম থেকে সোমাইট ফর্মেশন করবে। এটা হলো এটা থার্ড উইক অফ ডেভেলপমেন্টে এই প্রসেসগুলো হয়। এখন এই যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম ডেভেলপমেন্ট, এই মাস্কুলোস্কেলেটাল সিস্টেম ডেভেলপমেন্ট মেইনলি স্টার্ট হয় হলো ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে। ফোর্থ থেকে 7 to 8 উইক অফ ডেভেলপমেন্টে, 8 উইকের মধ্যে ডেভেলপমেন্টগুলি হয় এবং 12 উইক অফ ডেভেলপমেন্টের মধ্যে এটা প্রাইমারি অসিফিকেশন সেন্টারগুলো যে বোনসেল সেগুলো সব অ্যাপিয়ার করে ফেলে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে মাস্কুলোস্কেলেটাল সিস্টেম যেটা, সেটা হলো এটা ডেভেলপমেন্ট প্রসেসটা শুরুই হয় হলো ফোর্থ উইক থেকে, কারণ এইটা ততক্ষণ পর্যন্ত না ডেভেলপ হবে না যতক্ষণ পর্যন্ত 3টা জার্ম ডিস্ক না ফর্মেশন হবে এবং 3টা অর্গানাইজার ফুললি প্রেজেন্ট এবং অ্যাক্টিভেটেড না থাকবে। ততক্ষণ পর্যন্ত মাস্কুলোস্কেলেটাল সিস্টেম কি অন্য কোনো সিস্টেমেরই ফর্মেশন হওয়া পসিবল না। আচ্ছা, তাহলে আমরা এখন মাস্কুলোস্কেলেটাল সিস্টেমটা স্টার্ট করি। ফার্স্টে হলো মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের স্কেলেটাল সিস্টেমের 3টা সোর্স অফ অরিজিন, 3টা। ফার্স্টে যেটা বললাম প্যারাক্সিয়াল মেসোডাম, তারপরে হলো ল্যাটারাল প্লেট মেসোডাম আর হলো নিউরাল ক্রেস্ট। আমরা জানি যে মেসোডাম 3টা থাকে, প্যারাক্সিয়াল মেসোডাম, ল্যাটারাল প্লেট মেসোডাম আর ইন্টারমিডিয়েট মেসোডাম। স্কেলেটাল সিস্টেমে ইন্টারমিডিয়েট মেসোডামের কোনো রোল নাই, শুধু থাকবে হলো প্যারাক্সিয়াল মেসোডাম আর ল্যাটারাল প্লেট মেসোডাম এবং নিউরাল ক্রেস্টেলের। আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি এটা হলো একটা নিওনেটের ছবি। এখানে দেখা যাচ্ছে যে এই কালারটা ব্লুইশ কালার, এই ব্লুইশ কালারের যে বোনস গুলো থাকে, এই বোনস গুলো আসলে এটা কালার দিয়ে এটার সোর্সটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই ব্লুইশ কালারের যে বোনস গুলো সেগুলোর সোর্স অফ ডেভেলপমেন্ট কিন্তু নিউরাল ক্রেস্ট। এই গ্রিনিশ কালারটা, এদের সোর্স অফ ডেভেলপমেন্ট হলো প্যারাক্সিয়াল মেসোডাম। আর এই যে ইয়েলো কালার, এদের সোর্স অফ ডেভেলপমেন্ট হলো ল্যাটারাল প্লেট মেসোডাম। তার মানে আমাদের বেশিরভাগ স্কাল বোনস, ক্রেনিওফেশিয়াল বোনস গুলো কিন্তু নিউরাল ক্রেস্টাল ডিরাইভেটিভস এবং হলো ভার্টিব্রা, রিবস, স্টার্নাম, এরা কিন্তু ভার্টিব্রা, রিবস এরা হলো ল্যাটারাল প্লেট মেসোডামের ডিরাইভেটিভ। আর হলো ভার্টিব্রা, রিবস এরা প্যারাক্সিয়াল মেসোডামের ডিরাইভেটিভ, সরি। আর হলো ল্যাটারাল প্লেট মেসোডাম থেকে যে আমাদের লং বোনস গুলো, এইগুলো ল্যাটারাল প্লেট মেসোডামের ডিরাইভেটিভ। এখন আমরা আরেকটা জিনিস জানবো, যে আমরা তো জানি যে মেসোডামের যে সেল সেটাকে বলা হয় হলো মেসেনকাইমাল সেল। এমব্রায়োর ভিতরে মেসেনকাইমাল সেলগুলো সবসময় লুজ কানেকটিভ টিস্যুর মতো থাকে, লুজলি অর্গানাইজ থাকে এবং মেসেনকাইমাল সেলের একটা বৈশিষ্ট্যই হলো এরা মানে পলিমরফাস হবে এবং র্যাপিডলি ডিফারেন্সিয়েট করতে পারবে। তার মানে হলো নিউরাল ক্রেস্ট সেলগুলো ফার্স্টে মেসেনকাইমাল সেলে ডিফারেন্সিয়েট হবে, সেই মেসেনকাইমাল সেল আস্তে আস্তে কার্টিলেজ হবে, বোনস হবে। তার মানে একটা মেসেনকাইমাল সেলের কিন্তু ক্ষমতা থাকে সে ফাইব্রোব্লাস্টে ডিফারেন্সিয়েট করতে পারে, অথবা সে অস্টিওব্লাস্টে ডিফারেন্সিয়েট করতে পারে, যেটা হলো বোন ফর্মিং সেল, অথবা সে চন্ড্রোব্লাস্টে ডিফারেন্সিয়েট করতে পারে। এটা হলো একটা মেসেনকাইমাল সেলের মানে ক্যাপাবিলিটি। এরপরে হলো প্যারাক্সিয়াল মেসোডাম। প্যারাক্সিয়াল মেসোডামের মধ্যে একটা যেটা বললাম যে নিউরাল টিউব হলো টারশিয়ারি অর্গানাইজার হিসেবে প্যারাক্সিয়াল মেসোডামকে ইনডিউস করবে টু ফর্ম দ্য সোমাইট। এখন সোমাইট কাকে বলে? নিউরাল টিউবের দুই পাশে প্যারাক্সিয়াল মেসোডাম সেগমেন্টেশন হয়ে যায় এবং একটা কিউবিক্যাল ব্লক শেপ হয়ে যায়, তখন সেটাকে বলা হবে হলো প্যারাক্সিয়াল মেসোডাম। এখন এই সোমাইটা ফর্মেশন শুরু হয় কখন? এন্ড অফ দ্য থার্ড উইকে সোমাইটা ফর্মেশন শুরু হয় এবং আলটিমেটলি 42 to 44 পেয়ারস অফ সোমাইট ফর্মেশন হবে at the nearly about at the end of the fifth week 42 থেকে 44 পেয়ারস অফ সোমাইট ফর্মেশন হবে এবং ফর্মেশনটা এমব্রায়োর ক্রেনিয়াল রিজন থেকে শুরু হয়, আস্তে আস্তে কর্ডাল রিজনের দিকে প্রসিড করে। আচ্ছা, এই সোমাইটটা কিন্তু নিউরাল টিউবের দুই পাশেই ফর্মেশন হবে, এই জন্য সোমাইটগুলো সবসময় পেয়ার হিসেবে থাকে। আচ্ছা, তাহলে নিউরাল টিউবের দুই পাশে এই প্যারাএক্সিয়াল মেসোডাম ব্লকের মতো তৈরি করবে একটা, এই ব্লকগুলোকে বলা হয় হলো সোমাইট এবং সোমাইট কিন্তু নিউরাল টিউবের দুই পাশে থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। তারপরে হলো এই যে এই ছবিটা, এই ছবিটাতে দেখা যাচ্ছে যে এটা হলো আমাদের নিউরাল টিউব। নিউরাল টিউব ইন্ডাকশন দিল প্যারাক্সিয়াল মেসোডামকে সোমাইট ফর্মেশন করার জন্য। এখন সোমাইটে তিনটা পার্ট থাকে, মিডিয়াল টু ল্যাটারাল একটা, মানে ভেন্ট্রোমিডিয়াল টু ডর্সোল্যাটারাল তিনটা পার্ট থাকে। এই তিনটা পার্ট হলো, ফার্স্টে পার্টটা যেটা মিডিয়াল পার্টটা সেটার নাম হলো স্ক্লেরোটোম, তারপর এটা হলো ভেন্ট্রোল্যাটারাল যে পার্টগুলো সেটার নাম হলো মায়োটোম এবং ডার্মাটোম। এই স্ক্লেরোটোম থেকে যে সেলগুলি আসবে সেই সেলগুলি কিন্তু বোনস তৈরি করবে। এখন কি কি বোনস, তাহলে এই প্যারাক্সিয়াল মেসোডাম থেকে কি কি বোনস তৈরি হয় সেটাই আমাদের মানে মূল ডিসকাশনের বিষয়। সেটা হলো, তাহলে এটা একটা সোমাইট, সোমাইটটা ডিফারেন্সিয়েট হলো স্ক্লেরোটোম, ডার্মাটোম এবং মায়োটোমে। এই যে ব্লু কালারের সেলগুলো দেখা যাচ্ছে এগুলো হলো স্ক্লেরোটোম। স্ক্লেরোটোম সেলের একটা বৈশিষ্ট্য হলো এরা ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে পলিমরফাস হয়ে যায়, মানে হলো এদের মরফোলজি বিভিন্ন ধরনের মরফোলজি হয় এবং এরা লুজলি অ্যারেঞ্জড হয়ে যায়, যেটা হলো এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু অথবা মেসেনকাইম। তো স্ক্লেরোটোম সেল মেসেনকাইমাল সেলে ডিফারেন্সিয়েট হয়। মেসেনকাইমাল সেলগুলো কি করে, মেসেনকাইমাল সেলগুলো এই যে ব্লু কালারের যে টিউবটা দেখা যাচ্ছে এটা হলো নিউরাল টিউব, আর হলো ব্ল্যাকিশ কালারের যে পোর্শনটা দেখা যাচ্ছে নিউরাল টিউবের সামনে সেটা হলো নটোকর্ড। আমাদের একটা জিনিস মনে রাখতে হবে এক্ষেত্রে, এটা হলো একটা এমব্রায়োর যে ট্রান্সভার্স সেকশন, ট্রান্সভার্স সেকশনের এটা কিন্তু ডর্সাল পার্ট আর এটা হলো ভেন্ট্রাল পার্ট, তার মানে হলো নিউরাল টিউব। নিউরাল টিউব কিন্তু একটা এমব্রায়োর ডর্সাল পার্টে থাকে এবং নটোকর্ডটা নিউরাল টিউবের সামনে থাকে এবং সোমাইট, সোমাইট হলো নিউরাল টিউবের দুই পাশে ফর্মেশন হওয়া শুরু করে। এখন সোমাইট আবার তিন ভাগে ভাগ হয়, ডার্মাটোম, মায়োটোম এবং স্ক্লেরোটোম। স্ক্লেরোটোম সেল থেকে বোনস তৈরি হবে, মায়োটোম সেল থেকে মাসল তৈরি হবে, ডার্মাটোম থেকে ডার্মিস তৈরি হবে। স্ক্লেরোটোমের সেলগুলো ফোর্থ উইক অফ ডেভেলপমেন্টে পলিমরফাস হয়ে গেল, পলিমরফাস হয়ে সেগুলো মেসেনকাইমাল সেল তৈরি করলো। মেসেনকাইমাল সেলগুলো আস্তে আস্তে মাইগ্রেট করবে, প্রলিফারেট করবে এবং ডিফারেন্সিয়েট করবে। তাহলে মেসেনকাইমাল সেলগুলো মাইগ্রেট করলো, মাইগ্রেট করে তারা কোথায় যাবে? প্রথমে তারা নটোকর্ডের আশেপাশে, নটোকর্ডকে সারাউন্ড করে ফেলবে, এর পরবর্তী সময়ে তারা নিউরাল টিউবকে চারিদিক থেকে সারাউন্ড করে ফেলবে। যেই স্ক্লেরোটোমাল সেলসগুলো নটোকর্ডের আশেপাশে, নটোকর্ডকে লুজ এবং ডেন্সলি দুইভাবেই সারাউন্ড করে ফেলে, ওই পার্টটা ফর্মেশন করবে হলো ভার্টিব্রাল বডি। আর যেই পার্টটা হলো নিউরাল টিউবের পিছনে আশেপাশে সারাউন্ড করে ফেললো সেই পার্টটা ফর্মেশন করবে হলো ভার্টিব্রাল আর্চ অথবা নিউরাল আর্চ এবং কোস্টাল প্রসেস। তাহলে স্ক্লেরোটোম সেল থেকে ভার্টিব্রাল কলাম তৈরি হয়ে গেল। এখন আসা যাক হলো, তাহলে হেড রিজনের বোনস কোথা থেকে তৈরি হয়? এটাও সোমাইট থেকে তৈরি হয়। একটা জিনিস মনে রাখতে হবে যে সোমাইট হলো হেড থেকে, এমব্রায়োর হেড থেকে টেইল পর্যন্ত পুরোপুরি কাভার থাকে হলো সোমাইট। এই যে সোমাইট হেড থেকে টেইল বাট পর্যন্ত কাভার করে রাখে, সেই সোমাইট হেড রিজনের সোমাইট গুলোকে বলা হয় হলো সোমাটোমিয়ার, মানে প্যারাক্সিয়াল মেসোডার্মের যে পার্টটা সোমাইটটাকে, সেটাকে সোমাইট বলা হয় না, সেটাকে সোমাটোমিয়ার বলা হয়। আর হলো এরপরে যে অক্সিপিটাল রিজন এবং এটার কর্ডালি যে পার্টটা সেটাকে কিন্তু বলা হয় হলো যে অ্যাকচুয়াল যে ডেফিনিটিভ সোমাইট। তাহলে হেড রিজনের ওই সোমাটোমিয়ার থেকেও কিন্তু ডেভেলপ করবে হেড রিজনের মাসেলগুলো। আচ্ছা, এবং আর এই কর্ডালি এগুলো অক্সিপিটাল সোমাইট, তারপর হলো যে ভার্টিব্রাল রিজন ওয়াইজ ডিভাইড হবে, সার্ভাইকাল সোমাইট, তারপর হলো থোরাসিক সোমাইট, লাম্বার সোমাইট, স্যাক্রাল সোমাইট, কক্সিজিয়াল সোমাইট এরকম। আর কিছু কিছু প্রথম ইনিশিয়াল স্টেজ অফ ডেভেলপমেন্টে সোমাইটের সংখ্যা বেশি থাকবে, বাট লেটার স্টেজ অফ ডেভেলপমেন্টে এই সোমাইটের সংখ্যা আস্তে আস্তে কমে যাবে। অক্সিপিটাল সোমাইটের সংখ্যা কিছু কমে, আর হলো কক্সিজিয়াল ইনিশিয়ালি 8 থেকে 10টা থাকে, পরবর্তী সময় সেগুলো কমে যায়। আচ্ছা এখন হলো যে জিনিসটা আমরা দেখব এই দুইটা ছবি দেখব তাহলে এটা হলো একটা 28 ডেজ এর এমব্রায়ো 28 ডেজ এর এমব্রায়ো এটা হেড রিজন আর এটা টেইল রিজন এই হেড রিজনের মাসল গুলো এই প্যারাক্সিয়াল মেসোডাম নিউরাল টিউবের পাশে যে প্যারাক্সিয়াল মেসোডাম সেই হেড রিজনে এটাকে বলা হচ্ছে হলো সোমাটোমিয়া আর এইটার অক্সিপিটাল রিজন থেকে এই টেইল রিজনটাকে এটাকে বলা হচ্ছে হলো সোমাইট সোমাইটটা এই সাইডে নিউরাল টিউব থাকবে এবং এই দুইটা সাইডে সোমাইট থাকবে এই যে এইটা এই ছবিগুলো দিয়ে এটাই বোঝানো হয়েছে এখানে শুধু মাসল না এটা বোনস হেডের বোনস গুলো কিন্তু এভাবে ফর্মেশন হবে এখন Somite differentiate into ventromedial and dorsolateral part and sclerotome, dorsolateral part called sclerotome and dermatome. माने हुलो dermatome और myotome के एक साथे बोला हुआ है। एरपोरे हुलो at the end of the fourth week, sclerotome cells become polymorphous and form loosely arranged connective tissue known as mesenchyme. Mesenchymal cells have the ability to proliferate and differentiate into fibroblast, chondroblast, osteoblast. আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে অসিফিকেশন কিন্তু দুই ধরনের একটা হলো ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন আর একটা হলো ইন্ট্রাকার্টিলেজিনাস অথবা এন্ডোকন্ড্রাল অসিফিকেশন ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনে মেসেনকাইমাল সেল থেকে ডাইরেক্ট অস্টিওব্লাস্ট ডিফারেনশিয়েট করবে তার মানে হলো এর মাঝখানে কোনো স্টেপ থাকবে না কার্টিলেজ তৈরি হবে না আর এন্ডোকন্ড্রাল অসিফিকেশনে মেসেনকাইমাল সেল ফার্স্ট ডিফারেনশিয়েট করবে কন্ড্রোব্লাস্টে সেই কন্ড্রোব্লাস্ট সেল আস্তে আস্তে ডিফারেনশিয়েট করবে অস্টিওব্লাস্টে আচ্ছা এরপরে হলো স্কাল বোনস ভার্টিব্রা রিবস এগুলো তাহলে এই স্ক্লেরোটোম থেকে ফর্মেশন হবে আর এই স্ক্লেরোটোমটা কোন ইয়ে থেকে আসবে প্যারাক্সিয়াল মেসোডাম থেকে আসবে তাহলে যদি বলা হয় যে প্যারাক্সিয়াল মেসোডাম অথবা যদি বলা হয় যে স্কাল বোনস অথবা ভার্টিব্রা অথবা রিবস এরা কার ডেরিভেটিভ প্যারাক্সিয়াল মেসোডাম বললেও সেটা ট্রু হবে অথবা স্ক্লেরোটোম বললেও ট্রু হবে কারণ হলো প্যারাক্সিয়াল মেসোডামের একটা পার্ট হলো স্ক্লেরোটোম তাহলে মনে রাখতে হবে প্যারাক্সিয়াল মেসোডাম কনভার্ট হয় সোমাইটে সোমাইটে তিনটা পার্ট থাকে একটা হলো স্ক্লেরোটোম একটা ডার্মাটোম একটা মায়োটোম স্ক্লেরোটোম থেকে স্কাল বোনস ভার্টিব্রা এবং রিবস ফর্মেশন হবে আচ্ছা এখন হলো এই ছবিটা দেখানো হয়েছে যে ওই যে একটু আগে আমি ফার্স্ট সেকেন্ড এন্ড থার্ড উইক যখন ডিসক্রাইব করলাম সেইটা বোঝানোর জন্য যে মেসোডাম আমরা জানি যে মেসোডাম তিনটা প্যারাক্সিয়াল মেসোডাম ইন্টারমিডিয়েট মেসোডাম আর ল্যাটারাল প্লেট মেসোডাম সেকেন্ডারি মেসোডাম তিনটা এই মেসোডার্মাল সেলগুলো যখন হলো প্রিমিটিভ স্ট্রিক দিয়ে মাইগ্রেট করে এপিপ্লাস্টিক সেলগুলো তো আলটিমেটলি মেসোডার্মাল সেলে কনভার্ট হয় তখন এপিপ্লাস্টিক সেলগুলো কিভাবে মাইগ্রেট করে এটা হলো প্রিমিটিভ এটা একটা এমব্রায়োনিক জার্ম ডিস্কের এটা হলো একটা প্রিমিটিভ স্ট্রিক এটা ক্রেনিয়াল এন্ড আর এটা হলো কর্ডাল এন্ড ক্রেনিয়াল এন্ডে এই যে নোডের মতো যে জিনিসটা থাকে সেটার নাম হলো প্রিমিটিভ নোড এই প্রিমিটিভ নোডের ক্রেনিয়াল পার্ট এবং সাইড থেকে যে সেল ক্রেনিয়াল পার্ট থেকে যে সেলগুলো মাইগ্রেট করে নিচে স্লিপ করে সেই সেলগুলো কিন্তু তৈরি করবে হলো নটোকর্ড তারপরে হলো প্রিমিটিভ নোড এবং প্রিমিটিভ স্ট্রিকের ক্রেনিয়াল পার্ট থেকে যে এপিপ্লাস্টিক সেলগুলো মাইগ্রেট করবে সেগুলো তৈরি করবে প্যারাক্সিয়াল মেসোডাম তারপর প্রিমিটিভ স্ট্রিকের দুই সাইড থেকে যে সেলগুলো মাইগ্রেট করবে সেগুলো তৈরি করবে ইন্টারমিডিয়েট মেসোডাম আর প্রিমিটিভ স্ট্রিকের কর্ডাল এন্ড থেকে যে সেলগুলো এপিপ্লাস্টিক সেলগুলো মাইগ্রেট করবে তারা তৈরি করবে হলো ল্যাটারাল প্লেট মেসোডাম এবং কর্ডাল মোস্ট পার্ট থেকে যে সেল মাইগ্রেট করবে তারা এক্সট্রাএমব্রায়োনিক মেসোডাম তৈরি এক্সট্রাএমব্রায়োনিক মেসোডামের সাথে ফিউজড হয়ে যাবে কারণ এক্সট্রাএমব্রায়োনিক মেসোডাম এর আগে তৈরি ছিল এটা হলো ল্যাটারাল প্লেট মেসোডাম তার মানে আমরা জানছি যে মেসোডাম তিন ধরনের একটা হলো প্যারাক্সিয়াল একটা ইন্টারমিডিয়েট আর ল্যাটারাল এটা হলো প্যারাক্সিয়াল মেসোডাম এইটা হলো ইন্টারমিডিয়েট মেসোডাম আর ল্যাটারাল প্লেট মেসোডাম হলো দুই টাইপের একটা হলো ল্যাটারাল প্লেট মেসোডাম বডি ওয়ালে থাকে এবং এটা দুই ধরনের একটা হলো প্যারাইটাল লেয়ার অথবা সোমাটিক লেয়ার আর একটা হলো ভিসেরাল লেয়ার অথবা স্প্ল্যাঙ্কনিক লেয়ার অফ দ্য ল্যাটারাল প্লেট মেসোডাম এখন এই ল্যাটারাল প্লেট মেসোডাম থেকে স্কেলেটনের কোন কোন পার্ট আসে এটা আমাদের জানতে হবে তাহলে স্কেলেটনের বোনস অফ দ্য পেলভিক গার্ডেল শোল্ডার গার্ডেল লিম্বস তারপর স্টারনাম এই পার্টে বোনসগুলো আসবে তার মানে অ্যাপেন্ডিকুলার স্কেলেটনটা পুরোটাই আসছে হলো ল্যাটারাল প্লেট মেসোডাম আর এক্সিয়াল স্কেলেটনের স্টারনাম আসছে হলো ল্যাটারাল প্লেট মেসোডাম থেকে তাহলে স্টারনাম কোন মেসোডামের ডেরিভেটিভ ল্যাটারাল প্লেট মেসোডামের ডেরিভেটিভ ভার্টিব্রা কোন মেসোডামের ডেরিভেটিভ প্যারাক্সিয়াল মেসোডামের ডেরিভেটিভ তারপর স্ক্যাপুলা স্ক্যাপুলা যদি জিজ্ঞাসা করা হয় স্ক্যাপুলা ডেরিভেটিভস অফ হুইচ মেসোডাম ল্যাটেরাল প্লেট মেসোডাম এখন হলো আমরা এই টার্মটার সাথে খুবই ভালোভাবে পরিচিত নিউরাল ক্রেস্ট থেকে অনেক কিছু তৈরি হয় এবং নিউরাল ক্রেস্ট সেলগুলোকে সাধারণত বলা হয় হলো ফোর্থ জার্ম লেয়ার কারণ হলো এরা এক্টোডার্ম মেসোডার্ম এন্ডোডার্ম তিনটা জার্ম লেয়ারের ভিতরে ইনকর্পোরেটেড হয়ে কিছু না কিছু স্ট্রাকচার তারা তৈরি করবে এবং নিউরাল ক্রেস্ট সেলগুলোর একটা বৈশিষ্ট্য বলি নিউরাল ক্রেস্ট সেলগুলোর টেরাটোজেন সাসেপ্টিবিলিটি খুব বেশি মানে এরা টেরাটোজেন দিয়ে খুবই টেরাটোজেন অথবা যে কোনো ধরনের কেমিক্যাল এজেন্ট দিয়ে খুবই ইজিলি এফেক্টেড হয় এই এফেক্টেড হওয়ার কারণটা কি এদের মধ্যে ফ্রি রেডিক্যাল ধ্বংসকারী যে এনজাইম ক্যাটালেজ আর সুপারঅক্সাইড ডিসমিউটেজ এই দুইটা এনজাইম থাকে না না থাকার কারণে ওরা যখন এক্টোডার্ম মেসোডার্ম অথবা এন্ডোডার্ম যে কোনো একটা জার্ম লেয়ারের যে কোনো পাথওয়ে দিয়ে ওরা মাইগ্রেট করে তখন কোনো কারণে ওরা ওই পাথওয়েতে যদি কোনো টেরাটোজেন পড়ে তাদের মুখোমুখি হয় তাহলে তখন ওই টেরাটোজেনকে তারা ফাইট করতে পারে না ফাইট না করতে পারার কারণে তারা প্রপার প্লেসে মাইগ্রেট করতে পারে না মাইগ্রেট না করতে পারলে ওই স্ট্রাকচারটা ইমপ্রপার ডেভেলপমেন্ট হয় এবং রেজাল্ট হয় হলো এক ধরনের কনজেনিটাল ম্যালফরমেশন অথবা কনজেনিটাল অ্যানোমালি এবং বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা জানি যে আমাদের ক্রেনিও ফেশিয়াল বোনস গুলো সেই ক্রেনিও ফেশিয়াল বোনস গুলোর সোর্স কিন্তু এই নিউরাল ক্রেস্ট সেল এবং এই নিউরাল ক্রেস্ট সেল গুলো যখন ক্রেনিও ফেশিয়াল রিজনের দিকে মাইগ্রেশন শুরু হয় যেটা হলো মনে রাখতে হবে নিউরাল টিউব ক্লোজ হওয়ার আগে যখন মাইগ্রেশন শুরু হয় তখন দেখা যায় যে এরা ওই সাইডটায় অনেক টেরাটোজেন যদি থাকে তাহলে সেই টেরাটোজেনগুলো এই নিউরাল সেল ক্রেস্ট সেলগুলোকে কিল করে এই কারণে ক্রেনিওফেশিয়াল অ্যাবনর্মালিটি সেই ক্ষেত্রে দেখা যায় এখন নিউরাল ক্রেস্ট সেলস ইন দ্য হেড রিজন ডিফারেন্সিয়েট ইনটু মেসেনকাইম ওই যে নিউরাল ক্রেস্ট সেলেরও ডিফারেন্সিয়েট হয় মেসেনকাইম এবং আমরা জানি মেসেনকাইম মানে হলো এমব্রায়োনিক কানেকটিভ টিস্যু যেটা যে কোনো ধরনের সেল ফাইব্রোব্লাস্ট চন্ড্রোব্লাস্ট osteoblast এইসব সেলে ডিফারেন্সিয়েট হতে পারবে and give rise to bones of the face and skull এখন আসা যাক ossification-এ ossification হলো স্কালের বেশিরভাগ বোনসই কিন্তু ইন্ট্রামেমব্রেনাস ossification তার মানে মেসেনকাইম থেকে ডাইরেক্ট osteoblast হয়ে যাবে এর মাঝে কোনো স্টেপ থাকবে না আর স্কালের যে বেস অফ দ্য স্কাল তারপর আমাদের লিম্ব বোনস মানে হলো হিউমেরাস রেডিয়াস ফিমার টিবিয়া ফিবুলা তারপর হলো আর্টিকুলেটেড ফুট আর্টিকুলেটেড হ্যান্ড এগুলি যে বোনস গুলো এরা হলো এরা প্লাস রিবস আর স্টারনাম এটা কিন্তু মনে রাখতে হবে অনেক সময় স্টুডেন্টরা ভুলে যায় যে স্টারনামের অনেকে বলে রিবসের রিবস ফ্ল্যাট দেখতে ফ্ল্যাট এর কারণে ইন্ট্রামেমব্রেনাস ossification হয় বাট কথাটা কিন্তু ভুল রিবস দেখতে ফ্ল্যাট হলেও এদের কিন্তু ইন্ট্রাকার্টিলেজিনাস ossification স্টারনামেরও কিন্তু ইন্ট্রাকার্টিলেজিনাস ossification হবে এবং মেইনলি ইন্ট্রামেমব্রেনাস ossification হয় হলো স্কাল বোনসে আর বেস অফ দ্য স্কালের বোনসগুলোর ইন্ট্রাকার্টিলেজিনাস ossification হয় এখন স্কাল বোনসগুলো ইন শর্ট আমরা দেখি এটা হলো স্কাল বোন এগুলো হলো স্কাল বোনস এই এখানে কালার ওয়াইজ দেখানো হয়েছে একটা জিনিস বোঝানোর জন্য যে এটা তো টোটাল একটা স্কাল ম্যান্ডিবল সহ এখন এখানে যে ব্লু কালারের বোনস গুলো এদের সবার সোর্স কিন্তু নিউরাল ক্রেস্ট আর রেড কালারের বোনস গুলো এদের সবার সোর্স হলো প্যারাএক্সিয়াল মেসোডাম তারপর এটা হলো বেস অফ দ্য স্কাল আমরা একটু আগে জানলাম যে বেস অফ দ্য স্কালে ইন্ট্রাকার্টিলেজিনাস ossification হয় বেস অফ দ্য স্কালে একটা ইমাজিনারি লাইন লিমিট থাকে এইটাকে বলা হয় হলো এই যে স্ফেনয়েড বোনসে যে হাইপোফেশিয়াল ফোসা যেখানে পিটুইটারি গ্ল্যান্ড থাকে এটা রোস্টালি মানে হলো সামনে এবং উপরে যে বোনস গুলো থাকে তাদের সবার সোর্স হলো নিউরাল ক্রেস্ট সেল এবং এই রোস্টাল লিমিটের পিছনে দিকে যে বোনস গুলো তৈরি হয় এদের সবার সোর্স হলো প্যারাএক্সিয়াল মেসোডাম তার মানে আমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সোর্সের সাথে ossification কিন্তু মিক্স করা যাবে না সোর্স ossification দেখা যাবে যে ফ্রন্টাল বোনও ইন্ট্রামেমব্রেনাস ossification হয় প্যারাইটাল বোনসও ইন্ট্রামেমব্রেনাস ossification হয় কিন্তু ফ্রন্টাল বোনসের সোর্স কিন্তু নিউরাল ক্রেস্ট আর প্যারাইটাল বোনসের হলো প্যারাএক্সিয়াল মেসোডাম তো সোর্স আর ossification মিক্স করা যাবে না এই স্কাল বেশিরভাগ ক্রেনিও ফেশিয়াল বোনস এই যে ফ্রন্টাল বোন এবং ফেশিয়াল বোনসগুলোর সোর্স হলো न्यूरल क्रेस्टल एवं पैराइटल और होलो এই যে এই সাইডের অক্সিপিটাল বোনস তারপর হলো টেম্পোরাল বোনসের কিছু পার্ট এদের সোর্স হলো নিউরা প্যারাক্সিয়াল মেসোডাম এবং বেস অফ দা স্কালে এই পিটুইটারি ফোসার রোস্ট্রালি যে বোনস গুলো থাকবে তাদের সোর্স হলো নিউরাল ক্রেস্ট এবং পিটুইটারি ফোসার রোস্ট্রাল লিমিটের পিছন দিক থেকে যে বোনস গুলো থাকবে সেগুলোর সোর্স হলো প্যারাক্সিয়াল মেসোডাম। আর এই এটা হলো আমাদের ফেশিয়াল বোন যেটাকে বলা হয় হলো ভিসেরোক্রেনিয়াম। ভিসেরোক্রেনিয়ামের যে বোনগুলো এই ছবিটা পরে আসবে, পরে এই ছবিটা ডিসকাস করা যাবে যে ভিসেরোক্রেনিয়ামের যে বোনগুলো সেই বোনগুলো কি ধরনের অসিফিকেশন হয় এবং এদের সোর্স কি। সাধারণত দেখা যায় যে ভিসেরোক্রেনিয়ামের বোনগুলো ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ করে এবং ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চ থেকে ডেভেলপ হলো আমরা যে এই যে বললাম যে সোর্স তো নিউরাল ক্রেস্ট ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারিঞ্জিয়াল আর্চে নিউরাল ক্রেস্ট সেল মাইগ্রেট করবে এবং মাইগ্রেট করে তারা মেসেনকাইমে ডিফারেন্সিয়েট হয়ে আলটিমেটলি এই বোনস গুলো তৈরি করবে। আচ্ছা, এটা হলো এই যে বেস অফ দ্য স্কাল। আমরা একটু আগে জানলাম যে বেস অফ দ্য স্কালের কোন ধরনের অসিফিকেশন হয়, ইন্ট্রা কার্টিলেজিনাস অথবা এন্ডোকন্ড্রাল অসিফিকেশন, মানে ফার্স্টে মেসেনকাইমাল সেল, তারপরে হলো কার্টিলেজ, তারপর হলো অস্টিওব্লাস্ট মানে বোন ফর্মিং সেল। এখন এই যে কার্টিলেজ আমরা জানি যে আমাদের ফেসে কিন্তু সবকিছু as a pair হিসেবে থাকে, মানে হলো যে কোনো বোনস পেয়ার হিসেবে থাকে, যে কোনো স্ট্রাকচার পেয়ার হিসেবে থাকে, দুই সাইডে দুইটা চোখ, তারপর দুই সাইডে দুইটা কান, এভাবে এটা পেয়ার্ড হিসেবে থাকে। তো বোনস গুলো এভাবে পেয়ার্ড হিসেবে থাকে। ফার্স্টে এই যে কার্টিলেজ যেমন হলো ম্যাক্সিলারি বোন, তারপর এটা হলো এথময়েড বোন, স্ফেনয়েড বোন, এগুলো ফার্স্টে ইচ সাইডে পেয়ার অফ কার্টিলেজ থাকে। পরবর্তীতে এই কার্টিলেজ গুলো অসিফিকেশন হয়ে বোনস তৈরি করে, তাহলে এবং এই বোনস তৈরি করার যে প্রসেস সেটা হলো এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। এখন হলো স্কাল, আমরা জানলাম যে ম্যান্ডিবল সহ স্কাল আর ম্যান্ডিবল ছাড়া হলো ক্রেনিয়াম, মানে ক্রেনিয়াল বোনস গুলো মুভমেন্ট হয় না। এখন ক্রেনিয়াম দুই ধরনের, একটা হলো নিউরোক্রেনিয়াম আর একটা হলো ভিসেরোক্রেনিয়াম। এখন নিউরোক্রেনিয়ামকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা মেমব্রেনাস পার্ট আর একটা কার্টিলেজিনাস পার্ট। এখন মেমব্রেনাস পার্টের নামেই পরিচয়, মানে হলো তাদের ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন হবে। এখন মেমব্রেনাস পার্টটা কোনটা মনে রাখতে হবে যে ক্রেনিয়ামের কাজ হলো আমাদের ফেশিয়াল যে স্কেলেটন সেটা ফর্মেশন করবে এবং আমাদের ক্রেনিয়াল ক্যাভিটি ব্রেইনের জন্য একটা ক্যাভিটি এবং ভল্ট তৈরি করবে। মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম হলো আমাদের ব্রেনের যে ক্রেনিয়াল ক্যাভিটি তার ভল্টটা তৈরি করে হলো মেমব্রেনাস পার্ট অফ দ্য নিউরোক্রেনিয়াম। তার মানে হলো ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন, এরা কিন্তু মেমব্রেনাস পার্ট অফ দ্য নিউরোক্রেনিয়াম, এরা বল্ট তৈরি করছে। আর হলো এই ব্রেনটাকে সাপোর্ট দেওয়ার জন্য তো একটা বেস দরকার, সেই বেসটা তৈরি করবে এটা কার্টিলেজিনাস পার্ট। তাহলে নিউরোক্রেনিয়াম দুই ধরনের, একটা হলো মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম আর একটা হলো কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়াম। কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়াম তৈরি করবে হলো বেস অফ দ্য স্কাল। কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়ামকে কিন্তু অনেক জায়গায় কন্ড্রোক্রেনিয়ামও বলা হয়। আচ্ছা, এটা মেমব্রেনাস কার্টিলেজিনাস এ কারণে বলা হয় বিকজ এদের টাইপ অফ অসিফিকেশনের জন্য, নট ডিউ টু দেয়ার সোর্স। এরপর হলো এই যে মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম, এই মেমব্রেনাস নিউরোক্রেনিয়ামের যে বোনস গুলো তাদের সোর্স কি, নিউরাল ক্রেস্ট সেল আর প্যারাক্সিয়াল মেসোডাম, এবং এদের মেথড অফ অসিফিকেশন হলো ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন। এই যে তাহলে এটা হলো ক্রেনিয়াম, ক্রেনিয়ামের এটা ভল্ট আর এটা হলো বেস। ভিতরে এরা প্রোটেক্ট করে কোন অর্গানটাকে, সেটা হলো আমাদের ব্রেইন। তো এই ভল্টটা তৈরি করবে কোন কোন বোনস, এই যে ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন। এই ফ্রন্টাল বোন, প্যারাইটাল বোন, পার্ট অফ দ্য অক্সিপিটাল বোন, অক্সিপিটাল বোনের অ্যাকচুয়ালি অ্যাবাভ দ্য সুপিরিয়র নিউক্লিয়াল লাইন পর্যন্ত যে অসিফিকেশন হবে সেটা হলো মেমব্রেনাস অসিফিকেশন। কিন্তু খেয়াল করলে আপনারা দেখতে পাবেন যে এখানে এদের সোর্স কিন্তু ডিফারেন্ট। ফ্রন্টাল বোনের সোর্স নিউরাল ক্রেস্ট, আবার হলো প্যারাইটাল অক্সিপিটাল বোন এদের সোর্স হলো প্যারাক্সিয়াল মেসোডাম। এরপর হলো সুচার এবং ফ্রন্টানেল। তাহলে হলো আমরা স্কালটা মোটামুটি পড়ে ফেলাম যে মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম আর হলো কার্টিলেজিনাস মেমব্রেনাস এন্ড নিউরোক্রেনিয়াম এন্ড ভিসেরোক্রেনিয়াম। ভিসেরোক্রেনিয়ামের যে ছবিটা আমরা দেখালাম, এই যে দিস ইজ দ্য ভিসেরোক্রেনিয়াম। ভিসেরোক্রেনিয়ামের বোনস গুলো হলো আমাদের ফেশিয়াল বোনস গুলো তৈরি করবে, যেমন হলো জাইগোমেটিক বোন, ম্যাক্সিলা, তারপর হলো ম্যান্ডিবল, এই বোনস, তারপর হলো টেম্পোরাল বোনস এর কিছু পার্ট, নেজাল বোন, ল্যাক্রিমাল বোন, এরা হলো ভিসেরোক্রেনিয়ামের পার্ট। এখন মেমব্রেনাস নিউরোক্রেনিয়ামের এটা ডিসকাস করতে গেলে একটা টপিক আসে হলো সুচার এবং কন্টানেলিস। তো সুচার হলো আমরা জানি যে যখন আমরা জয়েন্টের ক্লাসিফিকেশন পড়ি তখন আমরা জানি যে ফাইব্রাস জয়েন্টের একটা ভ্যারাইটি হলো সুচার। এখন একটা ফাইব্রাস কানেকটিভ টিস্যু, দুইটা ফ্ল্যাট বোনসের মাঝখানে যে ফাইব্রাস কানেকটিভ টিস্যুটা থাকে সেটা যখন ডেন্স হয়ে যায় তখন সেটা কিন্তু সুচার ফর্মেশন করে, এবং দুইটা বেশি ফ্ল্যাট বোন যখন একসাথে সেম রিজনে থাকে তখন তাদের মধ্যে একটা মেমব্রেনাস ফাইব্রাস কানেকটিভ টিস্যু থিন একটা মেমব্রেনের মতো থাকে, সেটা তৈরি করবে হলো ফন্টানেলি। তাহলে মোটামুটি এটা বলা যায় যে সুচার এবং ফন্টানেলি দুইটাই কিন্তু ফাইব্রাস কানেকটিভ টিস্যু, এবং দুইটার ফর্মেশন হয় হলো কি দিয়ে, মেসেনকাইমাল সেল দিয়ে। এবং ফন্টানেলিসকে অনেক সময় সফট স্পটও বলা হয়। এখন ফন্টানেলি ছয়টা। ফার্স্টে অ্যান্টেরিয়র ফন্টানেলি, যেটা হলো সবচেয়ে বেশি প্রমিনেন্ট ডায়মন্ড শেপ, আর এছাড়া পোস্টেরিয়র ফন্টানেলি, স্ফেনয়েড, মাস্টার্ড ফন্টানেলি, দুই সাইডে মানে স্ফেনয়েড আর মাস্টার্ড ফন্টানেলি ইন পেয়ারস, আর অ্যান্টেরিয়র ফন্টানেলি আর পোস্টেরিয়র ফন্টানেলি সিঙ্গেল। অ্যান্টেরিয়র ফন্টানেলি কোন কোন বোনসের মধ্যে থাকে? বাচ্চাদের ক্ষেত্রে যেটা ফিটরাসের ক্ষেত্রে ফ্রন্টাল বোনস কিন্তু দুইটা থাকে, পরবর্তী সময় অ্যাডাল্টে এটা ফিউজ হয়ে যায় একটা মেটোপিক সুচার দিয়ে, কিন্তু ফার্স্টলি যখন ডেভেলপ করে তখন দুই সাইড থেকে দুইটা ফ্রন্টাল বোনস ডেভেলপ করে। তাহলে দুইটা ফ্রন্টাল বোন এবং দুইটা প্যারাইটাল বোনসের মাঝখানে একটা ডায়মন্ড শেপ মেমব্রেনাস এরিয়া থাকে, সেই এরিয়াটাকে বলা হয় হলো অ্যান্টেরিয়র ফন্টানেলি। এবং এই অ্যান্টেরিয়র ফন্টানেলিটা আমাদের বিভিন্ন সময় ক্লিনিক্যাল প্র্যাকটিসে হেল্প করে। আর অ্যান্টেরিয়র ফন্টানেলি ক্লোজার টাইমটা হলো 18 months to 2 years এর মধ্যে এটা ক্লোজার হয়, এটা সবচেয়ে বেশি লং টাইম পারসিস্ট করে। আর বাদ বাকি যে ফন্টানেলিস গুলো থাকে সেগুলো হলো উইদিন 1 year আফটার বার্থ ক্লোজড হয়ে যায়। এখন আমরা অ্যান্টেরিয়র যে ফন্টানেলি সেটা সম্পর্কে একটু জানবো। এই যে ফার্স্টে যখন ডেভেলপমেন্টাল স্টেজে হলো ফ্রন্টাল বোনস দুইটা থাকে দুই সাইডে, এবং পরবর্তী সময় এটা একটা মেটোপিক সুচার দিয়ে এটা ক্লোজ হয়ে যায়। আস্তে আস্তে একটা স্কাল, যত একটা অ্যাডাল্টের স্কাল আস্তে আস্তে সুচারগুলো সব কিন্তু ক্লোজ হয়ে যায়। প্রথমে ক্লোজ থাকে না, প্রথমে একটা ফাইব্রাস টিস্যু হিসেবে থাকে, এবং এই যে দুইটা ফ্রন্টাল বোন এবং দুইটা প্যারাইটাল বোনসের মাঝখানে থাকে হলো এই যে ফন্টানেলি। এবং এখানে এই যে সুচার, এটা হলো করোনাল সুচার, এবং এখানে এই যে সুচারটা দেখা যাচ্ছে এটা স্যাজাইটাল সুচার, এবং দুইটা প্যারাইটাল বোনস এবং অক্সিপিটাল বোনসের মাঝখানে এই যে সুচারটা দেখা যাচ্ছে এটা হলো ল্যামডয়েড সুচার। তাহলে করোনাল সুচার এর সামনে এই যে ডায়মন্ড শেপ এরিয়াটা এটা হলো অ্যান্টেরিয়র ফন্টানেলি, এটার ক্লোজার টাইম হলো 18 months to 2 years অফ এজ। আর হলো অ্যান্টেরিয়র ফন্টানেলির এখন কিছু ক্লিনিক্যাল ইম্পর্টেন্স থাকবে। এই সুচার আর ফন্টানেলি গুলোর এমনি নর্মালি এটার কাজ কি? এরা হলো বাচ্চাদের যখন হলো ডিউরিং পার্চুরেশন বার্থ ক্যানেল দিয়ে ফিটাল হেডটা পাস করার সময় একটা প্রসেস হয়, সেটার নাম হলো মোল্ডিং, মানে হলো ফ্ল্যাট বোন গুলো একটা আরেকটার উপর ওভারল্যাপ হয়। এখন যদি ফ্ল্যাট বোন গুলো পুরা সুচার দিয়ে টোটাল অ্যাডহেয়ার্ড থাকতো, অ্যাডহেশন হিসেবে থাকতো, তাহলে কিন্তু হেডটা এত কনস্ট্রিক্টেড বার্থ ক্যানেলে অ্যাকোমোডেট করতে পারতো না। এটা এই কারণে হেডের অ্যাকোমোডেশনের জন্য একটা ফ্ল্যাট বোন আর একটা ফ্ল্যাট বোনের উপরে ওভারল্যাপিং হয়, এবং এই ওভারল্যাপিং এর টার্মটার নাম হলো মোল্ডিং। এই মোল্ডিং হতে সাহায্য করে হলো সুচার অ্যান্ড ফন্টানেলিস। অ্যান্ড ফন্টানেলিস অ্যালাউ দ্য বোনস অফ দ্য বল টু গ্রো অ্যান্ড এক্সপেন্ড ইন পোস্ট ন্যাটাল লাইফ। তাহলে আমরা জানি সাধারণত উইদিন আপ টু 4 years চাইল্ডের ব্রেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট হয়। এই ব্রেন গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টটাকে আরো ইজ করার জন্য কি হয়, ফন্টানেলিস গুলো বোনস বল্টের বোনস গুলোকে আরো এক্সপ্যান্ড করতে থাকে। এই কারণে একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে একটা চাইল্ডের নিউরোক্রেনিয়াম কিন্তু ভিসেরোক্রেনিয়াম থেকে বড়, এবং এটার আরো একটা কারণ হলো বাচ্চাদের প্যারানেজাল এয়ার সাইনাস, এবং জন্মের পরপরই প্যারানেজাল এয়ার সাইনাস এবং টিথ কিন্তু ইরাপশন হয় না। আস্তে আস্তে প্যারানেজাল এয়ার সাইনাস গুলো যখন ফর্মেশন হবে, টিথ ইরাপশন হবে, তখন কিন্তু ভিসেরোক্রেনিয়াম আর নিউরোক্রেনিয়াম প্রপোর্শনাল হয়ে যাবে। কিন্তু এট ফার্স্ট just after birth in case of neonate এই ক্ষেত্রে কি দেখা যায় যে নিউরোক্রেনিয়ামটা কিন্তু ভিসেরোক্রেনিয়াম থেকে বড় থাকে এটা one of the reason is the fontanelle that allows the expansion of the bones of the vault এবং এইটার এই fontanelles এর কারণে এই যে ব্রেনটা আস্তে আস্তে up to 4 years পর্যন্ত যখন ডেভেলপ করতে থাকে এবং সাইজে ইনক্রিজ হতে থাকে এই ব্রেনটাকে অ্যাকোমোডেট করার জন্য এই fontanelles গুলোর খুবই মানে ইম্পর্টেন্ট রোল থাকে They help to accommodate the postnatal growth of the brain. এছাড়া হলো আমরা fontanelles গুলোর প্রেজেন্স এবং পালপেশন দিয়ে আমরা বুঝতে পারি যে এই ফ্ল্যাট বোনস গুলোর গ্রোথ ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না যদি কোনো কারণে প্রিম্যাচুর ক্লোজার হয় অথবা কোনো কারণে যদি ক্লোজার না হয় তাহলে আমরা বুঝতে পারবো যে there are some defects আর এছাড়া এদের ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কি ক্লিনিক্যাল ইম্পর্টেন্স মোটামুটি আমরা সবাই জানি যে Anterior fontanellita যদি ডিপ্রেস থাকে ডিহাইড্রেশন আর যদি বাউজিং থাকে যেমন মেনিনজাইটিস অথবা হাইড্রোকেফালাসের ক্ষেত্রে সেক্ষেত্রে এটা ইন্ডিকেট করবে হলো ইনক্রিজ ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার এখন হলো তাহলে নিউরোক্রেনিয়াম মেমব্রেনাস নিউরোক্রেনিয়াম ডিসকাশন শেষ এখন হলো কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়াম কার্টিলেজিনাস নিউরোক্রেনিয়াম হলো সেপারেট কার্টিলেজ থেকে ফর্মেশন হবে এবং এই বোনস অফ দা কন্ড্রোক্রেনিয়াম ওই যে কন্ড্রোক্রেনিয়ামের বোনস গুলো দুইটা সোর্স থেকে আসে নিউরাল ক্রেস্ট আর অক্সিপিটাল স্ক্লেরোটোম ইন ফ্রন্ট অফ দা রোস্টাল লিমিট ওই ছবিটা দেখানো শেষ আর হলো আপনাদেরকে ওই ছবিটা দেখিয়েছিলাম যে রোস্টাল লিমিটের সামনে নিউরাল ক্রেস্ট আর পিছনে হলো প্যারাক্সিয়াল মেসোডাম এবং আমরা জানি যে আমাদের হেড রিজনে প্যারাক্সিয়াল মেসোডামকে অক্সিপিটাল ফার্স্টে occipital sclerotum बोला होता है एवं नीचे तक के शेगुलों के somite बोला है। In front of the rostral limit of the notochord, bones of the chondrocranium are derived from neural crest and they form the precaudal chondrocranium. And behind the rostral limit, bones of the chondrocranium are derived from occipital sclerotum and form the caudal chondrocranium. और एक और होलो these bones are ossified by endochondral ossification. ये छोटा এটা হলো রোস্টাল লিমিট এটা সামনে হলো নিউরাল ক্রেস্ট পিছনে হলো প্যারাক্সিয়াল মেসোডাম এটার সোর্স এবং এরা কার্টিলেজ থেকে তৈরি হয় এবং জিনিসটা মনে রাখতে হবে এদের এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হয় এখন হলো ভিসেরোক্রেনিয়াম বোনস অফ দা ভিসেরোক্রেনিয়াম ডেভেলপস ফ্রম ফার্স্ট টু ফ্যারেঞ্জিয়াল আর্চ তাহলে ফার্স্ট এবং সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ থেকে আমাদের যে ফেশিয়াল বোনস গুলো সেগুলো তৈরি হবে এবং এই ফ্যারেঞ্জিয়াল আর্চের যে মেসোডাম সেটা কিন্তু নিউরাল ক্রেস্টের ডেরিভেটিভ তাহলে যদি এমসিকিউ তে নিউরাল ক্রেস্ট আসে সেটাও ট্রু হবে আবার হলো ফার্স্ট অথবা সেকেন্ড ফ্যারেঞ্জিয়াল আর্চ আসলে সেটাও কিন্তু ট্রু হবে আচ্ছা ম্যাক্সিলারি প্রসেস এবং ম্যান্ডিবুলার প্রসেস এরা হলো ফার্স্ট আর্চের ডেরিভেটিভ ম্যাক্সিলারি প্রসেস ফর্মস দ্য ম্যাক্সিলা জাইগোমেটিক বোন এন্ড পার্ট অফ দ্য টেম্পোরাল বোন আর ম্যান্ডিবুলার প্রসেস অফ দ্য ফার্স্ট আর্চ কন্টেইনস Meckel's cartilage, mesenchyme around the cartilage condense to form the mandible. আমরা জানি যে ম্যান্ডিবুলার প্রসেসে একটা কার্টিলেজ থাকে Meckel's cartilage এবং Meckel's cartilageের আশেপাশে যে মেসেনকাইম সেটা কনডেন্স হয়ে ম্যান্ডিবল তৈরি করবে এবং এইটার যে অসিফিকেশন প্রসেসটা সেটা কিন্তু ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশন আর ম্যান্ডিবুলার প্রসেসের একটা পার্ট এবং সেকেন্ড আর্চ এই দুটো মিলে ফর্ম করবে আমাদের এয়ার অসিকল গুলো তাহলে আমরা এখানে এই চার্টটা দেখতে পারি এই চার্টে এখানে বলা হয়েছে যে অ্যাডাল্ট ডেরিভেটিভস অফ ভেরিয়াস কার্টিলেজ ফর্মিং কার্টিলেজিনাস বেস অফ দা ডেভেলপিং স্কাল এমব্রায়োতে এটা হলো ট্রাবিকুলি কার্নি এন্ড নেজাল ক্যাপসুল পরবর্তীতে অ্যাডাল্টে সেটা এথময়েড বোন হাইপোফেশিয়াল কার্টিলেজ বডি অফ দা স্ফেনয়েড তৈরি করে অ্যালা অরবিটালিস লেসার উইং অফ দা স্ফেনয়েড তৈরি করবে অ্যালা টেম্পোরালিস গ্রেটার উইং অফ দা স্ফেনয়েড তৈরি করবে প্যারাকর্ডাল কার্টিলেজ কর্ডাল বলতে কিন্তু নটোকর্ড বোঝানো হয়েছে Parietal plate and cartilage তৈরি করবে base of the occipital bone and boundaries of foramen magnum এবং otic capsule petromastid part of the temporal bone তৈরি করবে আচ্ছা এখন হলো আমাদের স্কাল বোনস এর ossification কি কি ধরনের কোন বোনসে কি টাইপের ossification হয় যেমন frontal parietal maxilla zygomatic nasal lacrimal vomal vomal এদের ক্ষেত্রে membranous ossification আর ethmoid intranasal concha cartilaginous ossification আর membrano cartilaginous both এটা কোন কোন বোনসে হয় occipital superior nuchal line এর উপরে হলো membranous নিচে cartilaginous sphenoid bones এ greater wings আর pterygoid process এ membranous আর body আর lesser wing এ হলো cartilaginous temporal bones এর আমরা জানি চারটা পার্ট থাকে squamous part, tympanic part, petrous part, mustard part. Squamous and tympanic part is membranous, rest of the part is cartilaginous. And mandible is the condylar process or coronary process থাকে সেখানে cartilaginous ossification হয়, rest of the mandible যে Meckel's cartilage চারপাশে এটা হলো membranous ossification হয়। এখন আমরা vertebra পড়বো। মনে রাখতে হবে যে vertebra source of development কোন মেসোডাম, প্যারেক্সাল মেসোডাম। এখন একটা টিপিক্যাল যে vertebra যে কোনো একটা vertebra কি কি পার্ট থাকে, বডি থাকবে, আর্চ থাকবে এবং কোস্টাল প্রসেস থাকবে। ফার্স্ট আমরা পার্ট করব, তারপর ভার্টিব্রাল কলামের ডেভেলপমেন্টটা জানবো। আচ্ছা, সোর্স হলো স্ক্লেরোটোম অফ দা সোমাইট। সোমাইটের স্ক্লেরোটোম থেকে আসবে। এটার অসিফিকেশন মেথড ভার্টিব্রা হলো ইন্ট্রাকার্টিলিজিনাস অসিফিকেশন হবে। আর একটা টিপিক্যাল ভার্টিব্রার পার্টস কি কি, একটা বডি থাকবে, ভার্টিব্রাল ফোরামেন থাকবে এবং একটা আর্চ থাকবে। এটাকে ভার্টিব্রাল আর্চও বলা হয় অথবা নিউরাল আর্চ। এই এখানে বিভিন্ন টাইপের ভার্টিব্রা দেখানো হয়েছে। আমাদের আরো একটা জিনিস মনে রাখতে হবে যে ভার্টিব্রা ডিফারেন্ট রিজনের ভার্টিব্রা শেপ ডিফারেন্ট। এটা কিন্তু একটা জিন এটাকে কন্ট্রোল করে, সেটা হলো HOX ফক্স জিন, এটা প্যাটার্নটা কন্ট্রোল করে। আচ্ছা, সার্ভাইকাল ভার্টিব্রা, থোরাসিক ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা আর হলো স্যাক্রাল ভার্টিব্রা। এক একটা শেপ এক এক রকম এবং এক একটা বিভিন্ন পার্ট, বডিটা কোন পার্ট থেকে আসলো, তারপর এটা হলো স্পাইনটা কোন পার্ট থেকে আসলো, কোন কোস্টাল প্রসেসটা কোন পার্ট থেকে আসলো, সেটাও ডিফারেন্ট। আচ্ছা, এটা হলো ভার্টিব্রাল ডেভেলপমেন্টের একটা ছবি। এই ফ্লো চার্টটা আমরা দেখতে পারি। এখানে দেখা যায় যে এই যে ইন্ট্রাএমব্রায়োনিক মেসোডাম যেটা সেকেন্ডারি মেসোডাম, সেখান থেকে প্যারাক্সাল মেসোডাম হলো। প্যারাক্সাল মেসোডামটা সোমাইট ফর্মেশন করলো। সোমাইটটা দুই ভাগে ভাগ হলো, স্ক্লেরোটোম আর ডার্মাম, মায়োটোম, অথবা তিন ভাগেও বলতে পারেন। স্ক্লেরোটোমটা তখন হলো স্পাইনাল কর্ডের, যে ফার্স্ট আমি যেটা বলেছিলাম, স্পাইনাল কর্ড অথবা নিউরাল টিউবের অ্যারাউন্ডে যাবে এবং নটোকর্ডের অ্যারাউন্ডে যাবে। নটোকর্ডের অ্যারাউন্ডে স্ক্লেরোটোমাল সেলগুলো তৈরি করবে সেন্ট্রাম অথবা ভার্টিব্রাল বডি, আর নিউরাল টিউবের অ্যারাউন্ডে সেলগুলো তৈরি করবে হলো নিউরাল আর্চ অথবা ভার্টিব্রাল আর্চ। তাহলে একটা ভার্টিব্রার কি কি পার্ট থাকছে, একটা সেন্ট্রাম অথবা বডি থাকবে, নিউরাল অথবা ভার্টিব্রাল আর্চ থাকবে। আর এখানে যদিও নিউরাল আর্চ থেকে কোস্টাল এলিমেন্ট বলা হয়েছে, বাট সেন্ট্রাম অথবা বডি থাকবে, নিউরাল আর্চ থাকবে এবং কোস্টাল প্রসেস থাকবে। সেন্ট্রাম থেকে সেন্ট্রামের যে স্ক্লেরোটোমাল মেসেনকাইমাল সেলগুলো সেটা ভার্টিব্রাল বডি তৈরি করবে, নিউরাল আর্চের মেসেনকাইমাল সেলগুলো ভার্টিব্রাল পেডিক্যাল, ল্যামিনা, ট্রান্সভার্স প্রসেস, আর্টিকুলার প্রসেস এগুলো তৈরি করবে। আর কোস্টাল প্রসেস তৈরি করবে কোস্টাল এলিমেন্ট। এবং শুধুমাত্র থোরাসিক, টিপিক্যালি শুধুমাত্র থোরাসিক রিজনে এই কোস্টাল এলিমেন্টটা থেকে তৈরি হবে হলো রিবস, আর অন্যান্য সাইডে এই কোস্টাল এলিমেন্টটা ভার্টিব্রাল ট্রান্সভার্স প্রসেসে রিসাইড করবে। এদের কোনো ফার্দার ডেভেলপমেন্ট হবে না। তাহলে কোস্টাল এলিমেন্ট এবং স্পাইন অফ দ্য ভার্টিব্রা মিলে কন্টিনিউয়াস উইথ লেস ডেন্স পার্ট অফ দ্য সেন্ট্রাম। এইটা আমরা এই লেস ডেন্স পার্ট অফ দ্য সেন্ট্রাম এটা যখন আমরা ভার্টিব্রাল কলামের ডেভেলপমেন্ট করব নেক্সটে তখন আমরা জানবো। তাহলে এটা এই যে সেম ছবি, নিউরাল টিউবের পাশে স্ক্লেরোটোম, মায়োটোম, ডার্মাটোম, এই যে রেড কালারের সেলগুলো নিউরাল টিউব এবং নটোকর্ডকে সারাউন্ড করে তৈরি করছে হলো ভার্টিব্রা। আচ্ছা, এখন হলো এই যে এই ছবিটা, এখানে হলো এই যে মেসেনকাইমাল সেল, যেটা বললাম যে মেসেনকাইমাল সেল যখন নটোকর্ডকে সারাউন্ড করে ফেলবে তখন এই পার্টটা তৈরি করবে ভার্টিব্রাল বডি, যখন নিউরাল টিউবকে সারাউন্ড করে ফেলবে এই পার্টটা তৈরি করবে হলো ভার্টিব্রাল আর্চ অথবা নিউরাল আর্চ। এবং এই ভার্টিব্রাল আর্চ অথবা নিউরাল আর্চের পাশেই যে মেসেনকাইমাল সেলগুলো থাকবে এরা তৈরি করবে হলো কোস্টাল এলিমেন্ট। এবং এখানে দেখা যাচ্ছে এটা একটা সার্ভাইকাল ভার্টিব্রা। তাহলে সার্ভাইকাল ভার্টিব্রার এই পার্টটা আসছে হলো সেন্ট্রাম থেকে, এই পার্টটা হলো নিউরাল আর্চ থেকে আসে, আর সার্ভাইকাল ভার্টিব্রার এই যে ফোরামেনা, ট্রান্সভার্সারিয়ামের সামনের পার্টটা আসবে হলো কোস্টাল এলিমেন্ট থেকে। তারপর এটা থোরাসিক ভার্টিব্রা, আমরা জানি থোরাসিক ভার্টিব্রার রিবস আসবে হলো কোস্টাল এলিমেন্ট থেকে। তারপর লাম্বার ভার্টিব্রা, লাম্বার ভার্টিব্রা যে এক্সেসরি ম্যামিলারি প্রসেস এগুলো কোস্টাল এলিমেন্ট থেকে আসবে। আর স্যাক্রাল ভার্টিব্রা, ল্যাটারাল মাস অফ দ্য স্যাক্রাম যেটা আপার পার্টে অ্যালা অফ দ্য স্যাক্রাম নামেও পরিচিত, সেটা কিন্তু কোস্টাল এলিমেন্টের রেমিনেন্ট। আচ্ছা, এখন হলো ভার্টিব্রাল কলাম। ভার্টিব্রাল কলামের আগে সোমাইটের ডিস্ট্রিবিউশন আমরা জানি যে প্রি অক্সিপিটাল সোমাইট তিনটা থাকে, অক্সিপিটাল সোমাইট। এই প্রি অক্সিপিটাল সোমাইটকে কিন্তু এর আগে হলো সোমাটোমিয়ারও বলে। আর অক্সিপিটাল রিজন আর কর্ডালি প্যারাক্সিয়াল মেসোডার্মের সেগমেন্টাল ব্লককে বলা হয় হলো সোমাইট। এই এটার আসলে ডিসকাস করার কিছু নাই, এই স্পেসিফিক টেবিলটা আপনারা এটা নোট ডাউন করতে পারেন পরবর্তী সময় ভিডিও থেকে। আমি টাইম যেন বেশি লম্বা না হয় ক্লাসটা, এর জন্য আমি তাড়াতাড়ি করছি। এই পার্টটা হলো ভার্টিব্রাল কলামের ডেভেলপমেন্টাল পার্ট। এখন আমরা জানি যে ভার্টিব্রাল বডি হলো স্ক্লেরোটোম সেলস গুলো যখন নটোকর্ডকে সারাউন্ড করে ফেলে তখন তারা তৈরি করে হলো ভার্টিব্রাল বডি। এখন আমরা চিন্তা করলে দেখবো যে অ্যাডাল্টে দুইটা ভার্টিব্রাল বডির মাঝখানে কিন্তু একটা ডিস্ক থাকে, সেই ডিস্কের নাম হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এখন ফার্স্টেই তো এইখানে ইন্টারভার্টিব্রাল ডিস্কটা দেখা যাচ্ছে না, তাহলে এই ইন্টারভার্টিব্রাল ডিস্কটা কিভাবে ফর্মেশন হচ্ছে আর ভার্টিব্রাল বডিটা কিভাবে ফর্মেশন হচ্ছে? আমরা জানি যে নটোকর্ডের পিছনে থাকে নিউরাল টিউব আর নিউরাল টিউবের সামনে থাকে নটোকর্ড। নিউরাল টিউবের দুই পাশে থাকে হলো প্যারাক্সিয়াল মেসোডার্ম, তারা ব্লকের মতো তৈরি করে হয় হলো সোমাইট। সোমাইটের একটা পার্ট হলো স্ক্লেরোটোম। স্ক্লেরোটোম যখন নটোকর্ডকে কভার করে ফেলে তখন তারা তৈরি করে হলো ভার্টিব্রাল বডি। এখন স্ক্লেরোটোমাল সেলগুলো নটোকর্ডকে, এই যে এইটা সার্ভাইকাল সেগমেন্ট হিসাব করি যদি, তারপরে এটা যদি থোরাসিক সেগমেন্ট হিসাব করি, এভাবে কভার করে ফেললো। তাহলে এটা একটা সোমাইট, এটা একটা সোমাইট, এটা একটা সোমাইট, এটা একটা সোমাইট। সোমাইটের স্ক্লেরোটোমের সেল অ্যারাউন্ড দা নটোকর্ড এবং মাঝখানে থাকছে হলো নটোকর্ড। স্ক্লেরোটোমাল সেলগুলো নটোকর্ডের জাস্ট সাইডের অ্যাডজাসেন্ট স্ক্লেরোটোমাল সেলগুলো কিন্তু ডেন্সলি প্যাক থাকে, আর এটার উপরে এবং নিচের যে স্ক্লেরোটোমাল সেলগুলো সেগুলো লুজলি প্যাক থাকে। এই ডেন্স যেগুলো সেল লুজলি প্যাক থাকে, এটা একটা সেগমেন্ট, এটা একটা সেগমেন্ট, এই সেগমেন্টে এই মাঝামাঝি এই সেলগুলো ডেন্সলি প্যাক থাকে আর উপরে নিচে সেলগুলো লুজলি প্যাক থাকে। এই সেগমেন্টের কর্ডাল হাফ আর এই সেগমেন্টের ক্রেনিয়াল হাফের এই লুজলি প্যাক সেলগুলো মিলে একটা নির্দিষ্ট ভার্টিব্রাল বডি তৈরি করবে। তাহলে প্রথমে তারা সেগমেন্টাল থাকলেও পরবর্তী সময়ে ভার্টিব্রাল বডি কিন্তু ইন্টারসেগমেন্টাল হয়ে যায়। আর মাঝখানে যে ডেন্সলি প্যাক স্ক্লেরোটোমাল সেলগুলো ছিল, সেই ডেন্সলি প্যাক স্ক্লেরোটোমাল সেলগুলো তৈরি করবে পেরিকর্ডাল ডিস্ক, যেটা পরবর্তী সময় হয়ে যাবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। তাহলে এই দিস ইজ দ্য নটোকর্ড। এটা নটোকর্ডের দুই পাশে প্যারাক্সিয়াল মেসোডার্মের সেগমেন্ট থাকবে যেটাকে সোমাইট বলা হয়। সোমাইটের ভিতর স্ক্লেরোটোম সেল থাকবে, স্ক্লেরোটোম সেল মাঝখানে ডেন্সলি প্যাক থাকবে এবং এটার উপরে এবং নিচে লুজলি প্যাক থাকবে, এবং একটা সোমাইটের সেগমেন্টের কর্ডাল হাফ তার অ্যাডজাসেন্ট সোমাইট সেগমেন্টের ক্রেনিয়াল হাফের সাথে ফিউজ হয়ে তৈরি করবে একটা ডেফিনিটিভ ভার্টিব্রাল বডি। তাহলে এটা ফার্স্টে সেগমেন্টাল থাকলেও পরবর্তী সময় হয়ে যাবে ইন্টার সেগমেন্টাল, এবং মাঝখানে যে একটা ডেন্সলি প্যাক সেল ছিল সেটা হয়ে যাবে ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এবং পরবর্তী সময়ে এখানে যে নটোকর্ড ছিল, যখন ভার্টিব্রাল বডিটা ফর্মেশন হয়ে যাবে বডির ভিতরে নটোকর্ডটা ডিসঅ্যাপিয়ার করে যাবে, কিন্তু ইন্টারভার্টিব্রাল ডিস্কে এই নটোকর্ডটা পারসিস্ট করবে এবং পরবর্তী সময়ে অ্যাডাল্ট লাইফে এই যে পারসিস্টেন্ট নটোকর্ড ইন দা রেমিনেন্ট, নটোকর্ডের রেমিনেন্টটাকে বলা হয় হলো নিউক্লিয়াস পালপোসাস, যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে পাওয়া যাবে, এবং সারাউন্ডিং যে রিমেনিং মেসেনকাইমাল সেলগুলো হয়ে যাবে হলো অ্যানুলাস ফাইব্রোসাস। These are the annulus fibrosus. তাহলে আমাদের এইখান থেকে এইটা জিনিস বুঝতে হবে যে এই সেগমেন্ট, প্রত্যেকটা সোমাটিক সেগমেন্ট, এই সোমাটিক সেগমেন্ট নটোকর্ডকে সারাউন্ড করে রাখবে ভার্টিব্রাল বডি তৈরি করার জন্য, এবং প্রত্যেকটা সেগমেন্ট দুই ভাগে ভাগ হবে, ক্রেনিয়াল এবং কর্ডাল পার্ট। একটা সেগমেন্টের কর্ডাল পার্ট তার অ্যাডজাসেন্ট সেগমেন্টের ক্রেনিয়াল পার্টের সাথে যখন ফিউজ হয়ে যাবে তখন সে একটা নির্দিষ্ট ভার্টিব্রাল বডি তৈরি করে ফেলবে, এবং দুইটা ভার্টিব্রাল বডির মধ্যে রিমেইনিং যে ডেন্স টিস্যু স্ক্লেরোটমিক টিস্যুটা থাকবে সেটা তৈরি করবে হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক। নটোকর্ডটা ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে ট্র্যাপড অবস্থায় থাকবে আর ভার্টিব্রাল বডির মধ্যে যে নটোকর্ডের পোর্শনটা ছিল সেটা ডিসঅ্যাপিয়ার করে দেবে, এবং ইন্টারভার্টিব্রাল ডিস্কের মধ্যে নটোকর্ডের পোর্শনটাকে পরবর্তী সময় অ্যাডাল্টের ক্ষেত্রে বলা হবে হলো নিউক্লিয়াস পালপোসাস, এবং ওই নটোকর্ডের আশেপাশে যে ডেন্স স্ক্লেরোটমিক টিস্যুগুলি সেটাকে বলা হবে হলো অ্যানুলাস ফাইব্রোসাস। এই সেম ছবি। এবং আমরা জানি যে একটা নির্দিষ্ট স্ক্লেরোটোমের পাশে থাকে মায়োটোম, মায়োটোমের পাশে থাকে ডার্মাটোম। তাহলে এই যে, এবং মনে রাখতে হবে প্রত্যেকটা মাসেলের মায়োটোমের একটা সিঙ্গেল সেগমেন্টাল নার্ভ সাপ্লাই, যেটা স্পাইনাল নার্ভ। প্রত্যেকটা সিঙ্গেল সেগমেন্টাল নার্ভ সাপ্লাই থাকবে এবং প্রথমত দেখা যাবে যে প্রথমত আর্টারিটা কিন্তু ইন্টারসেগমেন্টাল মানে হলো একটা সোমাইট আর আরেকটা সোমাইট দুইটা সোমাইটের মাঝখানে ইন্টারসেগমেন্টাল ভার্টিব্রাল আর্টারিটা থাকবে পরবর্তী সময় দুইটা সেগমেন্ট মিলে যখন একটা ভার্টিব্রা তৈরি হবে তখন এই যে ইন্টারসেগমেন্টাল আর্টারিটা কিন্তু সেগমেন্টাল হয়ে যাবে এবং স্পাইনাল নার্ভ আগে যেখানে সেগমেন্টাল ছিল সেটা হয়ে যাবে হলো इंटरसेगमेंटल যেটা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বরাবর থাকবে এবং এই দুটো ভার্টিব্রার মাঝখানে যে ইন্টারভার্টিব্রাল ফোরামেন সেটা দিয়ে স্পাইনাল নার্ভটা এক্সিট করবে ভার্টিব্রাল কলাম থেকে যে একই জিনিস এই যে ডেভেলপমেন্ট অফ দা ভার্টিব্রা লেস ডেন্স আর মোর ডেন্স এই ডেন্স যেটা বেশি ডেন্স এরিয়া সেই দুটো ডেন্স এরিয়া কম ডেন্স এরিয়া সেই কম ডেন্স এরিয়া মিলে তৈরি করবে হলো ডেফিনিটিভ ভার্টিব্রাল বডি এবং দুইটা বডির মাঝখানে থাকবে হলো ইন্টারভার্টিব্রাল ডিস্ক আর রিবস আর স্টার্নাম আমরা জানবো যে সোর্স অফ অরিজিন জানলেই হবে যে স্ক্লেরোটোম থেকে ডেভেলপ করে সেই স্ক্লেরোটোমটা প্যারাক্সিয়াল মেসোডার্মের ডেরিভেটিভ আর হলো এদের অসিফিকেশন এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হবে কোস্টাল কার্টিলেজ রিবস কিন্তু প্যারাক্সিয়াল মেসোডার্ম আর কোস্টাল কার্টিলেজ ল্যাটারাল প্লেট মেসোডার্মের ডেরিভেটিভ আর স্টার্নাম যেটা স্টার্নামের সোর্স অফ ডেভেলপমেন্ট হবে হলো ল্যাটারাল প্লেট মেসোডার্ম ল্যাটারাল প্লেট মেসোডার্ম থেকে দুইটা স্টার্নাল বার কার্টিলেজিনাস বার ফার্স্ট মেমব্রেনাস বার পরবর্তী সময় সেটা কার্টিলেজিনাস বার ডেভেলপ করবে এবং ফিউশন হবে ক্রেনিওকর্ডাল ম্যানারে মানে উপর থেকে নিচের দিকে দুইটা বার এই যে ছবিটা দেখালে আপনারা বুঝতে পারবেন যে প্রথমে এরকম একটা মেমব্রেন দুইটা স্টার্নাল বার অফ মেমব্রেন থাকে পরবর্তী সময় এখানে কার্টিলেজিনাস অসিফিকেশন যখন শুরু হয় তখন হলো এরা ফার্স্টে কার্টিলেজ থাকে পরবর্তীতে বোনস হয়ে যায় এবং এই যে ফিউশনটা ক্রেনিওকর্ডাল ডিরেকশনে হয় এবং এটার আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে এই যে এন্ডোকন্ড্রাল অসিফিকেশনটা হয় ফার্স্টে তো এরা কার্টিলেজ থাকে পরবর্তী সময় বোনস হয় তো বোনসটা যখন ফর্মেশন শুরু হয় বোনসটা ফর্মেশন কিন্তু কর্ডোক্রেনিয়াল ডিরেকশনে হয় তার মানে ফিউশনটা ক্রেনিওকর্ডাল হলেও অসিফিকেশনটা হয় হলো নিচ থেকে উপরে মানে কর্ডাল টু ক্রেনিয়াল ডিরেকশন আর স্টার্নামেরও মেথড অফ অসিফিকেশন কিন্তু এন্ডোকন্ড্রাল অসিফিকেশন আচ্ছা এখন ক্লিনিক্যাল কোরিলেশন ক্লিনিক্যাল কোরিলেশন হলো এটা হলো ফার্স্ট এটা হলো ক্রেনিওস্কাইসিস ক্রেনিওস্কাইসিস হলো ক্রেনিয়াল ভল্ট যদি ফর্মেশন না হয় তাহলে সেটা কি হবে ক্রেনিওস্কাইসিস এখানে একটা জিনিস আপনারা হয়তো জানবেন যে নিউরাল টিউব যখন কমপ্লিট ক্লোজার না হয় তখন হলো নিউরাল টিউবের দুটো পোর্ট থাকে মানে ক্রেনিয়াল এন্ডে একটা পোর্ট থাকে কর্ডাল এন্ডে একটা পোর্ট থাকে এটা থার্ড উইকের কথা বলছি ক্রেনিয়াল এন্ডের পোর্টটাকে হলো অ্যান্টেরিয়র নিউরোকোর বলে আর কর্ডাল এন্ডের পোর্টটাকে পোস্টেরিয়র নিউরোকোর বলে কোনো কারণে এই অ্যান্টেরিয়র নিউরোকোর যদি ক্লোজার না হয় তাহলে কন্ডিশন হবে হলো অ্যানএনকেফালি আর কোনো কারণে যদি পোস্টেরিয়র নিউরোকোর ক্লোজ না হয় তাহলে সেই কন্ডিশনটাকে বলা হয় হলো স্পাইনা বাইফিডা এটা কিন্তু মাঝে মাঝে পরীক্ষায় আসে আন্ডারগ্রেড পোস্টগ্রেড সবাই মানে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখা যায় কোশ্চেনটা আর এই ক্রেনিওস্কাইসিস হবে কোনো কারণে যদি অ্যান্টেরিয়র নিউরোকোরটা ক্লোজ না হতে পারে অ্যান্টেরিয়র নিউরোকোর ক্লোজ হলো না তার মানে নিউরাল টিউব প্রপারলি ফর্মেশন হলো না নিউরাল টিউব ফর্মেশন হলো না তার মানে নিউরাল টিউব সারাউন্ডিং মেসোডার্ম প্যারাক্সিয়াল মেসোডার্মকে ইন্ডাকশন দিতে পারলো না ইন্ডাকশন দেয়া না মানে ভল্টের বোনস গুলো ফর্মেশন হবে না তখন সেটাকে বলা হবে হলো ক্রেনিওস্কাইসিস তারপরে হলো মেনিনগোসিল মেনিনগোসিল হলো কোনো কারণে যদি মেনিনজেস ক্রেনিয়াল বল্ট দিয়ে হার্নিয়েশন হয় তাহলে সেটাকে বলা হয় মেনিনগোসিল এবং মেনিনজেসের সাথে যদি ব্রেন টিস্যু হার্নিয়েশন হয় সেটাকে বলা হয় হলো মেনিনগো এনকেফালোসিল এবং অ্যানএনকেফালির যে কেস সেখানে দেখা যায় যে স্টিল বর্ন মানে হলো সার্ভাইভ করতে পারে না এরপরে টার্মটা হলো ক্রেনিও সিনোস্টোসিস কোনো কারণে যদি এই যে করোনাল সুচার স্যাজাইটাল সুচার আর হলো ল্যামডার সুচার এই কোনো একটা সুচার যদি কোনো কারণে প্রিম্যাচুর ক্লোজার হয় তাহলে সেই কন্ডিশনটার নাম হবে হলো ক্রেনিও সিনোস্টোসিস ক্রেনিও সিনোস্টোসিসের মধ্যে একটা টার্ম হলো স্ক্যাফোকেফালি এক্ষেত্রে হলো স্যাজাইটাল সুচারটা প্রিম্যাচুর মানে নর্মাল টাইমে যে টাইমটা ক্লোজারের টাইম তার আগেই ক্লোজার হয়ে যাবে সেটা হবে হলো স্ক্যাফোকেফালি এক্ষেত্রে বাচ্চার মাথাটা কি হবে লং এবং ন্যারো হবে তারপরে হলো ব্র্যাকাইকেফালি সেক্ষেত্রে হলো করোনাল সুচারটা প্রিম্যাচুর ক্লোজার হয়ে যাবে সেক্ষেত্রে বাচ্চার মাথাটা হলো শর্ট হবে স্মল হবে আর হলো প্লেগিওকেফালি, এটা হলো কোনো এক সাইডে করোনাল অথবা মানে করোনাল সুতা তো দুই সাইডেই থাকে, কোনো এক সাইডে যদি টাইম মতো ক্লোজ হয় আর আরেক সাইডে টাইমের আগেই যদি ক্লোজ হয়ে যায় তাহলে সেটার নাম হবে হলো প্লেগিওকেফালি। এখানে এখানে দেখা যাচ্ছে এই যে স্যাজাইটাল সুতারের প্রিম্যাচুর ক্লোজারের কারণে এই যে লং এন্ড ন্যারো হেড, আর এটা হলো এই যে করোনাল সুতার। করোনাল সুতারের যদি কোনো কারণে প্রিম্যাচুর ক্লোজার হয় সেক্ষেত্রে হবে হলো স্মল হেড, ব্র্যাকাইকেফালি। আচ্ছা, এরপরে হলো যে স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডা ওই যে যেটা বললাম যে পোস্টেরিয়র নিউরোকোড যদি টাইম মতো নির্দিষ্ট সময়, যেটা দেখা যায় যে অ্যান্টেরিয়র নিউরোকোড 25th ডে অফ ডেভেলপমেন্টে ক্লোজ হয়, পোস্টেরিয়র নিউরোকোড 27 ডে তে, যদি 25th ডে আর পোস্টেরিয়র নিউরোকোড 27 ডে তে ক্লোজ না হতে পারে তাহলে একটা কন্ডিশন হয়, কন্ডিশনটার নাম হলো স্পাইনা বাইফিডা। স্পাইনা বাইফিডাতে তখন কি হয়, নিউরাল টিউব ফর্মেশন হতে পারে না। নিউরাল টিউব ফর্মেশন যদি না হতে পারে তার সারাউন্ডিং প্যারাক্সিয়াল মেসোডামকে সে ইন্ডাকশন দিতে পারে না, ইন্ডাকশন না দিলে সে ভার্টিব্রা তৈরি করতে পারে না, প্রপারলি তৈরি করতে পারে না, এবং প্রপারলি তৈরি করতে না পারলে ওই জায়গাটা খালি থাকে, তার মানে ভার্টিব্রাল আর্চ ভালোভাবে ফর্মেশন হবে না, টোটালি ফিউশন হবে না, তখন সেই কন্ডিশনটাকে বলা হয় হলো স্পাইনা বাইফিডা। এবং এটা কিন্তু মোস্ট কমন, স্পাইনা বাইফিডা মোস্ট কমন একটা অ্যানোমালি, এবং এটা বিভিন্ন ধরনের টাইপ থাকে, যেমন হলো স্পাইনা বাইফিডা অকালটা। যদি ফিউশনটা কমপ্লিট না হয় কিন্তু এই যে ভার্টিব্রাল ফোরামেনের মধ্যে স্পাইনাল কর্ড যে নার্ভাস টিস্যু সেটা ইনট্যাক্ট থাকে তাহলে সেটাকে অকালটা বলবে, এবং কোনো কারণে এবং এটা স্কিন দিয়ে এটা কভার থাকবে। আর কোনো কারণে যদি এই স্পাইনাল কর্ডটা হার্নিয়েটেড হয়ে জাস্ট বিনিথ দ্য স্কিন থাকে তাহলে সেটাকে বলা হয় হলো স্পাইনা বাইফিডা সিস্টিকা। আর স্পোলিওসিস যে জিনিসটা, স্পোলিওসিস মানে হলো স্পাইনের ল্যাটারাল কার্ভিং, এবং এটা হয় হলো যে এক সাইডে সোমাইট থেকে ভার্টিব্রা ফর্মেশন হলো আর এক সাইডে সোমাইট থেকে ভার্টিব্রা ফর্মেশন হলো না, হেমি ভার্টিব্রা, সেক্ষেত্রে স্পাইনাল কলামটা কি হয় মানে ভার্টিব্রাল কলামটা একদিকে কার্ভ হয়ে যায়, এই টার্মটার নাম হলো স্পোলিওসিস। এবং আমাদের আরো একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে ভার্টিব্রাল কলামে কিন্তু দুই ধরনের কার্ভেচার থাকে, একটা হলো প্রাইমারি কার্ভেচার আর একটা হলো সেকেন্ডারি কার্ভেচার। প্রাইমারি কার্ভেচারটা জন্মের আগেই তৈরি হয় আর সেকেন্ডারি কার্ভেচারটা তৈরি হয় হলো বার্থের পরে। জন্মের বার্থের পরে যে কার্ভেচারটা সেটা তৈরি হয় হলো যে সার্ভাইকাল কার্ভেচার আর হলো লাম্বার কার্ভেচার, আর থোরাসিক আর স্যাক্রাল কার্ভেচার বার্থের আগে, তার মানে এরা প্রাইমারি। এখন সেকেন্ডারি কার্ভেচার কেন বলছে এবং কখন তৈরি হয়, ফার্স্টে সার্ভাইকাল কার্ভেচার তখন তৈরি হয় যখন হলো বাচ্চা নিজে নিজে তার হেডকে সাপোর্ট করতে পারে, মানে হলো অ্যারাউন্ড 5 মাস, আর হলো যখন একটা চাইল্ড নিজে নিজে হাঁটতে শিখে তখন তার লাম্বার কার্ভেচার তৈরি হয়। এই কার্ভেচার গুলো এজন্যই বলা হচ্ছে হলো সেকেন্ডারি কার্ভেচার, এবং এদের ডেভেলপমেন্টাল টাইম এরকম। আর আরেকটা কন্ডিশন থাকে ক্লিপেল ফেল অ্যানোমালি, এটা হলো কোনো কারণে যদি ফার্স্ট সার্ভাইকাল ভার্টিব্রা অ্যাটলাস সেটা অক্সিপিটাল বোনসের বেসের সাথে ফিউজ থাকে তখন সেটাকে অক্সিপিটালাইজেশন বলবে, এবং ক্লিপেল ফেল অ্যানোমালি, এটা কাইন্ড অফ স্যাক্রালাইজেশন লাম্বারাইজেশনের মতো। আর এই রিবসের অ্যানোমালির মধ্যে দেখা যায় যে থোরাসিক অথবা লাম্বার রিজনে অনেক সময় এক্সেসরি রিবস থাকে, বাট সেটা সিম্পটমলেস, বাট সিম্পটম প্রডিউস করে সার্ভাইকাল রিব। কোনো কারণে যদি সার্ভাইকাল ভার্টিব্রার কোস্টাল এলিমেন্ট থেকে রিব তৈরি হয়, এক্সেসরি একটা সার্ভাইকাল রিব থাকে, সেটা হলো ব্র্যাকিয়াল প্লেক্সাসের লোয়ার ট্রাঙ্ক এবং সাবক্লেভিয়ান আর্টারিকে সাধারণত কম্প্রেস করে, এবং সেই ক্ষেত্রে কিছু নিউরোভাস্কুলার সাইন সিম্পটম প্রডিউস হয়। তাহলে সার্ভাইকাল রিব ডেঞ্জারাস। আর চেস্টের কিছু অ্যানোমালি আছে, এটার মধ্যে একটা হলো ফানেল চেস্ট, একটা হলো পিজন চেস্ট। ফানেল চেস্টে কি হবে, চেস্টটা হলো ম্যানোব্রিয়াম আর হলো বডি অফ দ্য স্টার্নামটা, এটাকে পেকটাস এক্সক্যাভেটাম মানে একটা ক্যাভিটি হয়ে যাবে, স্টার্নামটা পোস্টেরিয়রলি মানে ইনওয়ার্ড থাকবে এবং চেস্টে একটা সেন্ট্রোমিডিয়ান ডিপ্রেশন থাকবে। আর হলো পিজন চেস্টের ক্ষেত্রে এটার অপোজিট, মানে হলো ম্যানোব্রিয়াম এবং বডি অফ দ্য স্টার্নামটা আউটওয়ার্ড প্রজেক্টেড থাকবে, মানে ওই যে চিকেন অথবা কবুতর এদের যে ইয়েটা চেস্টের পার্টটা এটা হলো একটু প্রজেক্টেড, এজন্য এটার নাম হলো পিজন চেস্ট। আচ্ছা, এখানে হলো অ্যাপেন্ডিকুলার স্ক্লেরোটোমি। আজকে মনে হয় মাস্কুলার সিস্টেমটা আলোচনা করতে পারবো না, ক্লাসটা অনেক বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন। অ্যাপেন্ডিকুলার স্কেলেটন হলো বোনস অফ দ্য শোল্ডার, পেলভিক গার্ডের লিম্বস, এরা হলো অ্যাপেন্ডিকুলার স্কেলেটন, এবং এদের সোর্স অফ অরিজিন মনে রাখতে হবে ল্যাটারাল প্লেট মেসোডাম, ল্যাটারাল প্লেট মেসোডামের প্যারাইটাল লেয়ার, এবং অ্যাপেন্ডিকুলার স্কেলেটনের মেথড অফ অসিফিকেশন হবে হলো সব সময় এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। এন্ডোকন্ড্রাল অসিফিকেশন মানে ফার্স্টে মেসেনকাইমাল সেল, মেসেনকাইমাল সেল থেকে কার্টিলেজ, কার্টিলেজ থেকে বোনস, এবং দেখা যায় এগুলি সব কার্টিলেজ হলো হাইলিন কার্টিলেজ। ফার্স্ট একটা হাইলিন কার্টিলেজ বোনসের মডেল তৈরি হয়, আস্তে আস্তে এই কার্টিলেজ সেলগুলো লো অক্সিজেন টেনশনের কারণে যখন ডেথ হয়ে যায় একটা এরিয়া তৈরি হয়, সেই এরিয়াতে পেরিওস্টিয়াম থেকে আর পেরিকন্ড্রিয়াম থেকে কিছু অস্টিওব্লাস্ট সেল আসে এবং এসে একটা ম্যাট্রিক্স তৈরি করে অস্টিওয়েড। এই ম্যাট্রিক্সের যখন মিনারেলাইজেশন হয় অ্যালকালাইন ফসফেটেজ এনজাইম এবং ক্যালসিয়ামের মাধ্যমে, তখন আস্তে একটা বোনস তৈরি হয়। এই টোটাল প্রসেসটা হলো এন্ডোকন্ড্রাল অসিফিকেশন। আর সেক্ষেত্রে হলো ইন্ট্রামেমব্রেনাস অসিফিকেশনটা কিন্তু সিম্পল, একদম ফ্রম মেসেনকাইম টু বোনস, মানে মেসেনকাইম থেকে ডিরেক্ট অস্টিওব্লাস্টে ডিফারেন্সিয়েট করবে। বাট এন্ডোকন্ড্রাল অসিফিকেশনে মনে রাখতে হবে যে মেসেনকাইমটা, মেসেনকাইমাল সেলটা অস্টিওব্লাস্ট, ফার্স্টে কন্ড্রোব্লাস্ট হবে, কন্ড্রোব্লাস্ট থেকে কন্ড্রোসাইট, কন্ড্রোসাইট থেকে অস্টিওব্লাস্ট, এবং অস্টিওব্লাস্ট সেলটা বোন ফর্মেশন করবে। আচ্ছা, আজকে আর হলো স্কেলেটাল সিস্টেমের দুইটা ডিফর্মিটি আছে, একটা হলো অ্যাকন্ড্রোপ্লাসিয়া। অ্যাকন্ড্রোপ্লাসিয়া হলো এটা হলো একটা অটোসোমাল ডমিনেন্ট ডিসঅর্ডার, এবং অ্যাকন্ড্রোপ্লাসিয়া যে জিনিসটা হয় হলো অ্যাবনর্মাল এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হয়। সেক্ষেত্রে দেখা যায় যে লং বোনস গুলো কি শর্ট থাকবে, এবং এরা হলো এদের এপিফাইশিয়াল প্লেট গুলি, পার্টিকুলারলি এদের হলো এপিফাইশিয়াল প্লেট যেটা যেটা বার্থের পরে এদের অসিফিকেশন হয়, সেটা হলো অ্যাবনর্মালি এন্ডোকন্ড্রাল অসিফিকেশন হবে, মানে হলো এরা তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে, এবং এদের লিম্ব গুলি কি হয় মানে স্ট্রেট থাকে না, বাউড হয় এবং শর্ট হয়, এবং এদের হেডটা এনলার্জ হয়, মানে হলো ফ্রন্টাল, অক্সিপিটাল, প্যারাইটাল বসিং থাকবে ফোরহেডে, এবং হলো ফেশিয়াল স্কেলেটনটা হাইপোপ্লাস্টিক হয়, অ্যাবডোমেনটা প্রোট্রুডেড থাকে। আর ক্লিডোক্রেনিয়াল ডিসোস্টোসিস এটাও একটা কন্ডিশন, এটা সাধারণত অনেক ধরনের অ্যানোমালির সাথে থাকে, একটা সিনড্রোম হিসেবে থাকে, এবং এখানে দেখা যায় যে ক্রেনিয়াল সুচার এবং ফন্টানেলিস গুলি ডিলেট ক্লোজার হয়, এবং এদের হাইপোমিনারালাইজেশন হয়। সাথে আরেকটা ফিচার থাকে, এদের ক্লাভিকল কমপ্লিটলি অথবা পার্শিয়ালি অ্যাবসেন্ট থাকে, এই জিনিসটা মানে এদের একটা প্রমিনেন্ট ফিচার, এবং এদের ফ্রন্টাল বোনস এবং প্যারাইটাল বোনস গুলো এনলার্জ থাকে, এই এনলার্জমেন্টটাকে ফ্রন্টাল অথবা প্যারাইটাল বসিং বলা হয়। Other parts of the skeleton are also affected, often clavicles are underdeveloped or missing. এই যে এটা হলো একটা prominent feature, যে ক্লিডোক্রেনিয়াল, এই যে ক্লিডো মানে কিন্তু ক্লাভিকল, ক্লিডোক্রেনিয়াল ডিসোস্টোসিসে ক্লাভিকলটা কমপ্লিট অর পার্শিয়াল অ্যাবসেন্ট থাকে। আর এরপর মাসেল সিস্টেম, আজকে অলরেডি ক্লাসটা লেন্দি হয়ে গেছে, মাসেল সিস্টেমটা আজকে ডিসকাস করতে চাচ্ছি না, যেন এই সিস্টেমটা আমরা আজকে তাহলে এটাই স্কেলেটাল সিস্টেমটা আজকে আমরা ডিসকাস করলাম, নেক্সট আমরা ইনশাআল্লাহ মাসকুলার সিস্টেমটা ডিসকাস করব। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমি চেষ্টা করব কোশ্চেনগুলো অ্যানসার করার। আমি কি ক্লাসটা কন্টিনিউ করব? যদি আপনাদের কাছে মনে হয় যে লেন্দি না হয় তাহলে আমি কন্টিনিউ করতে পারি, আমার কোনো প্রবলেম নেই। কেউ একজন একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, কয়েকজন একটু জানান, তাহলে আমার জন্য ইজি হবে। আচ্ছা, আমাকে একটু কমেন্ট বক্সে জানান আমি কি ক্লাস কন্টিনিউ করব, না আমরা মাসকুলার সিস্টেমটা নেক্সট সেশনে ডিসকাস করব, এটা আমাকে একটু জানান। আচ্ছা, তাহলে আজকে আমার মনে হয় যে ক্লাসটা এখানে শেষ করি, নেক্সট সেশনে ইনশাআল্লাহ পরবর্তী টপিকগুলো নিয়ে আমরা ডিসকাশন করব। তো তাহলে আজকে সবাইকে আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি পরবর্তী সময়ে ইনশাআল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, টপিকগুলো নিয়ে আপনারা যেখানে থাকবেন।